হ্যালো লিসেনার্স, ওয়েলকাম টু বিও রেডিও। আমি আরজে রেজওয়ানা আছি আপনাদের সাথে। আজকে আমাদের বিও রেডিওর ঈদ প্রোগ্রামে বিশেষ এপিসোড ববিয়ানের আড্ডা। আমাদের ববিয়ান যারা আছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের 24টি বিভাগের 24 জনকে নিয়ে আজকে আমাদের এই স্পেশাল এপিসোডটি। আমাদের সবার পক্ষ আমার পক্ষ থেকে এবং বিউ রেডিওর পক্ষ থেকে সেই 24 জনকে এবং আমাদের সকল শুভানুধ্যায়ী দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। বিশ্ব মুসলিমের প্রধান দুটি উৎসবের মধ্যে একটি হচ্ছে ঈদুল আজহা ত্যাগ ও তিতিক্ষার, হিংসা বিদ্বেষ ভুলে যেয়ে পরস্পর সহমর্মিতার মাধ্যমে এগিয়ে আসার। এটি শুধুমাত্র যে মুসলিম জাতির জন্য তাই নয়, এটি সারা বিশ্বের জাগরণীয় উৎসব। অন্যান্য ধর্মাবলম্বীরাও এতে মেতে ওঠে, কারণ এর মাধ্যমে আমরা অনেক কিছু শিক্ষণীয় বিষয় শিখতে পারি। তো সেই ঈদ অনুভূতি আজকে আমরা জানবো আমাদের ববিয়ানদের কাছ থেকে, কারণ ববিয়ানরা পুরো সময়টা জুড়েই হয়তোবা এই যে ক্যাম্পাস লাইফটাকে মিস করছে এই কোয়ারেন্টাইন সময়তে। অন্য সময় তারা হয়তো এই সময়টাতে খুব ব্যস্ত সময় পার করে, তাড়াহুড়ো করে বাড়ি আসার আমেজে মগ্ন থাকে। ঈদের সময়টাতে তারা বন্ধু বান্ধবের সাথে উপভোগ করে, কিন্তু কোয়ারেন্টাইন সময়টাতে তারা পুরোটাই ঘরবন্দি জীবন যাপন করছে। ঠিক সেই ঘরবন্দি জীবন যাপনের অনুভূতিগুলোই আজ আমরা ববিয়ানদের মুখ থেকে জানবো। আমার সাথে আরো আছে আরজে ফাইয়াজ। আমি আরজে ফাইয়াজকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আপু। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা জানি আসলে আমাদের এই লকডাউনে আমাদের এই ঈদুল আজহা আসলে একটু ভিন্ন ভাবেই কাটছে সবার। তো আমাদের আজকের এই আয়োজনটা আসলে আমাদের ববিয়ানদের জন্য, আমাদের বিউ রেডিও আমরা জানি আমাদের ববিয়ানদের একটি প্ল্যাটফর্ম, এবং এই প্ল্যাটফর্ম আসলে আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের যারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের যারা আছি, আমাদের আসলে মনের ভাবগুলোকে যেন আমরা প্রকাশ করে করতে পারি। তার কারণেই আসলে আমাদের এই প্ল্যাটফর্মটি। তো আমরা চেষ্টা করছি আসলে যে আমাদের এই অনুষ্ঠানটির মাধ্যমে, যেটি হচ্ছে ববিয়ানদের ঈদ আড্ডা, এই অনুষ্ঠানের মাধ্যমে যেন আমরা আমাদের যারা ববিয়ান আছে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের 24টি ডিপার্টমেন্ট, আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রাণ, সেই 24টা ডিপার্টমেন্টের 24 জনকে আমরা যেন একত্র করতে পারি এবং তারা যেন আসলে তাদের মনের ভাবটা প্রকাশ করতে পারে। আমরা মনে করি এই 24 জন মানুষ আসলে তাদের 24টা ডিপার্টমেন্টের হয়ে তাদের ডিপার্টমেন্টের প্রত্যেকের মনোভাবটাই আসলে প্রকাশ করার সুযোগটা পাচ্ছে, এবং আমরা চাচ্ছি তাদের কাছ থেকে আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে আমরা তাদের মনের ভাবগুলো যদি আমরা নিতে পারি। তো আমরা আবারও আপুর কাছে চলে যাচ্ছি। আপু যদি বলেন যে আমাদের আজকের এই প্রোগ্রামে প্রথম পর্যায়ে আসলে আমরা কারা কারা থাকছি এবং আমাদের গেস্ট হিসেবে কারা কারা থাকছেন, আপু যদি একটু বলতেন আমরা তাদেরকে হচ্ছে দেখবো তাদেরকে আমরা কতদূর অ্যাড করতে পারি। আমি আরজে রেজওয়ানা আছি এবং আমার সাথে আরজে ফাইয়াজ তো আছেনই আরজে হিসেবে। এছাড়া আমাদের যে অতিথি রয়েছে তার মধ্যে 24টি ডিপার্টমেন্টের যে যে প্রতিনিধি থাকবেন তারা হচ্ছেন পাবলিক অ্যাডের মেহেরুন ইসলাম প্রাপ্তি, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমের নাদিম হায়দার আকাশ, হয়তো উনি কিছুটা প্রবলেমের কারণে যুক্ত হতে পারছেন না, আমরা পরের গ্রুপে ওনাকে যুক্ত করে নেব। তারপর আছে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের নাজমুল হাসান, বাংলার শুভ্র শিশির দা, লয়ের জুলি আক্তার মিমি আপু। ফাইয়াজ, জি আপু, আমাদের যারা গেস্ট আছেন তারা হচ্ছে আমরা চেষ্টা করছি তাদেরকে অ্যাড করে নেয়ার জন্য, এবং আশা করছি খুব শীঘ্রই আমাদের প্রত্যেক গেস্টকে আমরা অ্যাড করে নিতে পারবো। জি আপু, আপনি যদি আসলে আমাদের গেস্টদের সাথে আসলে যদি এই বিষয়গুলো শেয়ার করতেন বা তাদের মনোভাবগুলো যদি একটু তুলে ধরতে পারতেন। তাদের মনোভাব বলতে আমার মনে হয় তারা সবাই ঘরবন্দি কোয়ারেন্টাইন সময়টাতে অনেক বিপর্যস্ত একটা অবস্থা কাটাচ্ছে। হয়তো আমরা কেউ নিজেদের করোনা ইফেক্টেড নই বা আত্মীয় স্বজন চারপাশে অনেক মানুষ করোনা ইফেক্টেড, তো আমরা এক এক করে সেই অনুভূতিগুলোই তাদের কাছে জানতে চাব যে এইরকম একটা সময় আমরা সাধারণত ঈদের যে আমেজটাতে তাড়াহুড়ো লেগে যায় টিকিট কাটতে বাড়ি আসবো এইরকম একটা আমেজ, তো এই টাইমটাতে আমরা বসে আছি ঘরে সেই সময়টাতে কেমন হচ্ছে। তো আমি একে একে প্রথমেই আমি জানতে চাব হচ্ছে পাবলিক অ্যাডের মেহেরুন ইসলাম প্রাপ্তি কাছ থেকে। মেহেরুন ইসলাম প্রাপ্তি, আপনি কি আছেন?
মেহেরুন ইসলাম প্রাপ্তি? আপু দুঃখিত, প্রথমে প্রাপ্তি আপু মনে হয় আমাদেরকে জয়েন করতে পারেনি। আপনি যদি পরবর্তীতে চলে যান আমরা হচ্ছে অবশ্যই চেষ্টা করবো তাকে আবার অ্যাড করে নেওয়ার জন্য। আচ্ছা, আর তুমি একটু চেষ্টা করো কাইন্ডলি পরে নাদিম হায়দার আকাশকেও অ্যাড করে নিতে। আচ্ছা, আমরা এখন কথা বলবো তাহলে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের নাজমুল হাসান ভাইয়ের সাথে। নাজমুল হাসান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই শুনতে পাচ্ছি। কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি আসলে লকডাউনের ভিতরে যেমনটুকু থাকা দরকার এমনই আছি আলহামদুলিল্লাহ। তবে হচ্ছে যে আপনি যতটুকু বললেন যে একদম মানে ঘরমুখী, একদম মানে পুরোপুরি ঘরের ভিতরে থাকা, আসলে আমি বরাবরের মতোই ঘরে থাকতে ততটা পছন্দ করি না। জাস্ট হচ্ছে আমি যখন মানে ক্যাম্পাস খোলা থাকতো তখনই হচ্ছে শুধুমাত্র রাতটুকুই, জাস্ট হচ্ছে 10টা থেকে 8টা পর্যন্ত এতটুকুই ঘরে থাকা। আর অ্যাজ ইউজুয়াল এখনো মানে লকডাউন চলতেছে, এখনো হচ্ছে যে আপনার নর্মাল অ্যাক্টিভিটিস মানে চালাচ্ছি আর কি, ওই রকমের আর কি ঘরে থাকছি না, যেটা সত্যি। আর আমার ঈদ কাটে হচ্ছে প্রতি বছরই গ্রামের বাড়িতে, তো অ্যাজ ইউজুয়াল মানে প্রতি বছরের মতো এবার আমি বাড়িতে চলে আসছি বাড়ির মানুষদের সাথে ঈদ কাটাতে, এই আর কি পুরোপুরি আর কি। আর হচ্ছে যে ঈদের জন্য মানে আপনার বৃষ্টির জন্য আর কি ঈদের ফিলিংসটা পুরোপুরি সেই আগের মতো আসে না, কারণ হচ্ছে যে সেই কষ্ট করে ঈদ পালন করতে হয়, ঠিক আছে এই আর কি। তাহলে তো আমরা জানতেই পারলাম যে আপনার আগের ঈদের থেকে এখন ঈদটা শুধুমাত্র আবহাওয়া ওয়েদারের কারণে একটু চেঞ্জ হয়েছে, এছাড়া আপনি সেরকমই আগের মতো আছেন। কিন্তু আসলে কথা কি, আমাদের ঈদুল ফিতরে যেরকম কোয়ারেন্টাইন প্রকোটও ছিল, ঈদুল আজহা অনেকটা সেই লকডাউন কেটে গেছে। তো আমি বলতে চাচ্ছি যে আপনি কি আগের ঈদেও এভাবেই কাটিয়েছেন, নাকি অ্যাজ ইউজুয়ালি আপনি আগে যেমন কাটাতেন এখনো সেরকমই আছেন, লকডাউন কে উপেক্ষা করেন? না, ঈদুল ফিতর বলতে হচ্ছে ঈদুল ফিতরে শুধুমাত্র হচ্ছে আমার, আমি তখন বরিশালে ছিলাম, আমার সদরি বরিশাল সদরি ছিলাম, তখন হচ্ছে আমার জাস্ট আমি আন্টির বাসায় গিয়েছি, ওখান থেকে হচ্ছে ডিরেক্টলি আমার বাসায়, জাস্ট এইটুকুই। আর হচ্ছে একদম 65 দিন পরে তখন বাসায় মানে বাসা থেকে বের হয়েছিলাম। আর হচ্ছে এই ঈদে তেমন কোনো প্রভাব নাই আর কি, ঠিক আছে এই। ধন্যবাদ। আমরা আরো একটা কথা আপনার কাছে জানতে চাবো, সেটা হচ্ছে ছোটবেলার ঈদ আর এখনকার ঈদের মধ্যে একটু তফাৎটা, অনুভূতিটা আপনার কেমন? যে ছোটবেলায় একরকম কাটাতেন, এখন সেই ঈদটা কেমন কাটাচ্ছেন, সেই অনুভূতিটা যদি একটু ব্যক্ত করতেন। আসলে অনুভূতি যদি বলতে চাই তাহলে হচ্ছে আগে যখন মানে যখন ঈদুল আজহা আসতো স্পেশালি, তখন হচ্ছে প্রতি বছর জামা কাপড় নিতাম, নতুন জামা কাপড় নিতাম। তারপরে হচ্ছে একটা মানে গরু কেনার ধুম পড়ে যেত, ঠিক আছে প্রতি বছর হচ্ছে আপনার গরু কিনতে যেতে হতো, এরকম একটা ব্যাপার থাকতো। কিন্তু হচ্ছে বিগত হচ্ছে যখন থেকে বড় হয়েছি মানে আপনার বিগত 8 থেকে 10 বছর পূর্বের কথা যদি বলি, তখন থেকেই আপনার মানে গরু কেনার তো একদমই কোনো মানে বাজারে যাওয়ারই কোনো ইচ্ছা নাই, এরকমের একটা ব্যাপার। আর তেমন কোনো ফিলিংসও কাজ করে না, যেটা সত্যি, কারণ হচ্ছে সেই নতুন মানে জামা কাপড় কেনারও ধুম নাই, ঠিক আছে। তারপরে হচ্ছে বাবা মাকেও প্যারা দেই না যে জামা কাপড় কিনবো, বা ওই রকমের কোনো আর কি আপনার ফিলিংস পাই না সত্যি কথা, যেটা ছোটবেলার ঈদ তো সেই ছোটবেলার মতোই। কারণ হচ্ছে যে একটা জায়গায় বেড়াতে যেতাম, এখন বেড়াতে যেতেও কোথাও ইচ্ছা করে না, মনে হয় যে সারাদিন ঘরের ভিতরে থাকি, বা হচ্ছে যে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেই এই আর কি, ঠিক আছে কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছা নাই এই। তো ঈদুল আজহাতে কোনো কাজ থাকে না, পরিবারের ছেলে হিসেবে কোনো কাজ বা কিছু এরকম কিছু করা হয় না? হ্যাঁ অবশ্যই, কারণ হচ্ছে যে আমার বাবা একজন মানে বাহিরে থাকে আর কি, তো হচ্ছে প্রবাসী, তো সেই অনুবাদে হচ্ছে আপনার আমার মানে আপনার সুবাদে আর কি আমার মানে সকল কাজই করতে হয় বাসার, ঠিক আছে। তো হচ্ছে বড় মানে বাসার বড় ছেলে, ঠিক আছে, তারপরে আমার আর কোনো ভাইও নাই, আমার 3 বোন, হচ্ছে যে আপনার সব কাজই করতে হয়, ঠিক আছে, বাসার যতটুকু করা সম্ভব একজন ছেলে হিসেবে ততটুকুই করি এই আর কি, ঠিক আছে আপনাকে সব কাজই অসংখ্য করতে হয়। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ঈদের পুরো প্ল্যানিংটা বা অনুভূতি সব আমাদের, আর বর্তমান পরিস্থিতিতে কেমন আছেন সেগুলো আমাদেরকে জানানোর জন্য। তো আমি লাস্ট আপনাকে একটা জিনিস বলতে চাচ্ছি, এই যে রেডিওতে আজকে আপনি আড্ডা দিয়েছেন, এখানে আমাদের 24টি ডিপার্টমেন্টের 24 জন আছেন, অনেকটা ক্যাম্পাসের সাথে আমরা পরিচিত হচ্ছি, এই যে রেডিওর একটা প্রোগ্রাম, এইটুকু সম্পর্কে এবং রেডিও সম্পর্কে কিছু যদি বলতেন। জি অবশ্যই, আমি আসলে প্রথমেই
বিউ রেডিওকে ধন্যবাদ জানাবো, কারণ হচ্ছে আমি দেখেছি প্রতি ঈদেই ওনারা হচ্ছে এরকমের একটা অনুষ্ঠান করে থাকে। তো আমি চাই যে প্রতি বছরই যেন এই অনুষ্ঠানটা যেন হচ্ছে আপনার অব্যাহত থাকে, কারণ হচ্ছে এটা একটা আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম। আমাদের নিজেদের ভিতরে কমিউনিকেশন গ্যাপটা যাতে সৃষ্টি না হয় এটার জন্য, ঠিক আছে, যাতে আমরা মানে একে অন্যের সাথে যদি ইন্টারকানেক্ট থাকতে পারি, এটার জন্য সব থেকে বড় একটা প্ল্যাটফর্ম এটা, ঠিক আছে। আর আপনাদের প্রোগ্রামগুলো আমার খুব ভালো লাগে, আমি প্রায়শই শুনি আপনাদের প্রোগ্রামগুলো, আগের যে প্রোগ্রামগুলো চলতো আমি শুনি, কিন্তু ইদানিং শোনা হয় না যেটা সত্যি। আমি বলবো একটা কথাই যে আপনারা এই প্রতি বছর আপনারা হচ্ছে এই প্রোগ্রামটা চালু রাখবেন অবশ্যই, ঠিক আছে, যাতে হচ্ছে আমাদের নিজেদের ভিতরে বন্ডিংটা যাতে বাড়ে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের নাজমুল হাসান ভাইকে। আমি এর পরেই চলে যাব আমাদের বাংলা শুভ্র শিশির দার কাছে। শুভ্র শিশির দা, রিজওয়ানা কেমন আছো? এই তো ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ সুস্থ আছি, ভালো আছি। ফায়াজ তুমি কেমন আছো? জি দাদা, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ সুস্থ আছি, ভালো আছি। ফায়াজ তুমি দাদার সাথে কথা বলবে না আমি কথা বলবো? আপু যেহেতু দাদা আপনার ডিপার্টমেন্টে, তো আপনাকে কিভাবে কথা বলতে দিই, সেক্ষেত্রে আমি যদি দাদার সাথে কথা বলি, দাদা আপনার আসলে আসলে আপনার ঈদ কি রকম কাটালেন আপনি, এবং আপনার হচ্ছে আমাদের ক্যাম্পাস থেকে তো আমরা সবাই এখন অনেক দূরে, তো এই ভালোবাসার মানুষগুলো থেকে দূরে আসলে এখন আপনার কোয়ারেন্টাইন কিরকম কাটছে যদি বলতেন? তো ঈদ কেমন কাটালাম এটার প্রথম ব্যাপারটা হচ্ছে, এর আগে তো আমি বরিশালেই থাকতাম, সকল যেগুলো ছিল পরিচিত যারা ছিল, ভাই বন্ধু যারা বরিশালে থাকতো, যারা যাদের বরিশালেই বাসা, বরিশাল উপজেলার মধ্যে, তাদের সাথে দেখা হতো, ঈদেই দেখা হতো। এবছর সেটা হচ্ছে না, যার ফলে ফোন কল ভিডিও কলের মাধ্যমে সেই বিষয়গুলো সারতে হচ্ছে। পুরোনো দিনের যে স্মৃতিগুলো সেগুলোকে আবার নতুন করে ভাবতে হচ্ছে যে কত বছর আমরা এগুলো করেছিলাম, এবছর করতে পারছি না, আশা করছি সামনের বছর করতে পারবো, এরকম একটা অনিশ্চয়তা আর এক ধরনের আশাবাদ, এর মধ্য থেকেই আসলে ঈদের সময়গুলো পার করা, যেটা এবারের ঈদে আজকেরও একই সময়টাই এবং গত ঈদও একই রকম ব্যাপারটাই ছিল। যে ওই ভার্চুয়ালি যে কথাগুলো বলছি ঠিক আত্মিক টানটা আসছে না, কারণ আসলে তো আমরা আড্ডা মেরে অভ্যস্ত, বা আমরা একসাথে বসে চা খেতে খেতে কথা বলতে বলতে অভ্যস্ত, কথা হচ্ছে, দেখা হচ্ছে, তাদের মুখগুলো দেখতে পাচ্ছি, কণ্ঠস্বর শোনা যাচ্ছে, কিন্তু ওই আত্মিক টানটা আর অনুভব করা যাচ্ছে না, যে জড়িয়ে ধরে ঈদ মোবারক বলা, হ্যান্ডশেক করা, ওই ব্যাপারটা তো ডেফিনেটলি মিস হচ্ছে। আসলে দাদা এটা আসলে আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই যদি আমরা দেখি, আমাদের এই বিষয়টাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আসলে আমাদের যারা ভালোবাসার মানুষগুলো তাদের পাশে থেকে যে আসলে যেই আত্মিক টান যেটা আপনি বললেন, তো সেই আত্মিক টানটা কিন্তু আসলে আমরা এত দূরে বসে দেখা যাচ্ছে, ভিডিও কলে কথা হচ্ছে, বা আমরা বিভিন্ন মিটিং এ জয়েন করছি, বা সবার চেহারায় দেখা হচ্ছে, কিন্তু সেই জায়গাটা কিন্তু আসলে আগের মতো হচ্ছে না। তো দাদা আসলে বলতে চাই যে আপনি যদি আমাদের যারা মানে আমরা যারা জুনিয়র আছি আপনাদের, এবং আমাদের ক্যাম্পাসে যারা আপনার জুনিয়র আছে, তাদের জন্য যদি আপনি বলতেন যে আসলে আমরা এই সময়টা বা এই যে আমাদের ঈদ উল ফিতর গেল এবং ঈদুল আজহা যাচ্ছে, পরবর্তী সময়গুলোতে আসলে আপনার কি মনে হয় যে আমাদের আসলে কি করা উচিত, যার কারণ যেটার মাধ্যমে আসলে আমরা এই যে আমাদের একটা দূরত্ব সৃষ্টি হওয়া বা আমাদের মনের ভেতরে যে একটা গভীরতা হ্রাস পাওয়া, এটা আসলে আমরা কিভাবে ঠিক করতে পারি যদি একটু বলতে? আচ্ছা ফায়াজ, তুমি যেটা বললে, আমরা তো ভার্চুয়ালি সবাই কানেক্টেড, মিটিং অ্যাটেন্ড করছি বা ক্লাস, মাঝখানে বেশ কিছুদিন ক্লাস শুরু হয়েছিল আমাদের, তো সেগুলো তো বন্ধুদের সাথে কথা হচ্ছে, এমনি তো আড্ডা হচ্ছে। তো এখন অনেককে আমি শুনেছি এবং আমি নিজেও যে রাতে মেসেঞ্জার রুমে অথবা গুগল মিটে আড্ডা দেওয়া, বেশ অনেক রাত ধরে কথাবার্তা বলা, কিন্তু এই জিনিসটা আসলে মানে আমরা যেটা উপলব্ধি করছি, আমি ব্যক্তিগতভাবে যেটা উপলব্ধি করছি সেটা হচ্ছে যে আমাদের মধ্যে যখন দেখা হতো, সামনাসামনি যখন দেখা হতো, আমরা হয়তো ছোট ছোট অনেক বিষয় নিয়ে মনোমালিন্য থাকতো, অনেকের সাথে হয়তো কথা কাটাকাটিও হতো, বা হয়তো কারো কাজ পছন্দ হচ্ছে না সেটা হয়তো আমরা তার মুখের উপরে বলতে পারছি না, মানে এক ধরনের একটা একটা মনোমালিন্য পরিস্থিতি বলা যেতে পারে। কিন্তু এই লকডাউনের দীর্ঘ প্রায় 4-4.5 মাস ধরে আমার কাছে যেটা মনে হলো ফায়াজ, যে এগুলো আসলে মিনিংলেস, মানে এই ছোট ছোট ব্যাপারগুলোকে ধরে থেকে
একজন মানুষের সাথে সম্পর্কটা একটু দূরে সরে যাওয়া বা সম্পর্ক থেকে একটু দূরে সরে আসাটা, এটা আসলে দিন শেষে আমরা প্রত্যেকেই প্রত্যেকে খুব মিস করি, যারা খুব কাছে, বন্ধু, ছোট ভাই, বড় ভাই, যারা খুব কাছে, প্রত্যেকেই খুব মিস করি। ওই ছোট ছোট বিষয়গুলো আমার মনে হয় সামনাসামনি মিলিয়ে ফেলাই ভালো। তাহলে এই মিস করার যে জায়গাটা, উপলব্ধিটা আমার মনে হয় অনেকেরই হয়েছে বা অবশ্যই হওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে ধরে থেকে লাভ নেই, কারণ এই লকডাউন বা করোনা এসে অনেক কিছু বুঝিয়ে দিয়ে গেছে আমাদের যে আসলে প্রত্যেকেই আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। আমার বন্ধু থেকে শুরু করে, ক্লাসমেট থেকে শুরু করে, বাসার মানুষ, প্রত্যেকটা মানুষ যারা আমার চারপাশে থাকে প্রতিদিন, প্রত্যেকটা মানুষই গুরুত্বপূর্ণ, তাদের সাথেও সে গুরুত্বের জায়গাটা দেওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। আর জুনিয়র ব্যাপারটা আসলে সবাই একটা বয়স পরে গিয়ে তো ম্যাচিউরিটি আস্তে আস্তে আসতে থাকে, ভুল ত্রুটি সবারই হবে কম বেশি, এটা খুব স্বাভাবিক। আমার মনে হয় সেটা নিয়ে ধরে না থাকাই ভালো, শুধরে নেওয়া উচিত, আর এই দূরত্বটা কমানো উচিত, কারণ এই ভুলগুলো ধরে এতদিন ধরে ছিলাম, 4 মাস 4.5 মাসে আর কারোর সাথে দেখাই হয়নি। ওই যে সরি বলবো বুকে জড়ায় ধরে যে ভুল হয়ে গেছে আমার, কিছু মনে করিস না বা কিছু মনে করেন না, এটা তো আসলে পাচ্ছি না। আমার মনে হয় এইটা আমাদের বোঝা উচিত, বোঝার হাই টেন খুব। দাদা অনেক সুন্দর একটা কথা বলেছেন। আসলে আমরা প্রত্যেকেই কিন্তু আসলে আমাদের আমরা যে সামাজিক জীব এবং আমরা যে সমাজ ছাড়া বাঁচাটা আসলে কতটা কষ্টের সেটা কিন্তু আমরা লকডাউনে আসলেই টের পাচ্ছি। এবং আমরা আমাদের জীবনের প্রত্যেকটা মানুষ, যাকে হয়তো আগে আমরা সেভাবে দামও দিইনি, কিন্তু সেই মানুষটাও যে এখন আমাদের জন্য একটা ভরসার জায়গা আমাদের হতে পারে, যদিও এখন সেই জায়গাটা আমরা করতে পারছি না, সেটা কিন্তু বুঝিয়ে দিয়ে গিয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই করোনাকে যদি আমরা একটা কথা বলে যে আসলে প্রত্যেকটা বিষয়েরই পজিটিভ নেগেটিভ দিক থাকে, আমরা যদি পজিটিভ দিকগুলো বলি তাহলে তাহলে বলবো যে করোনা পরবর্তী সময়ে আসলে আমরা আমাদের হয়তো ভুলগুলো এই সময় শিখে নিয়েছি, যে আসলে আমাদের সবকিছুর দরকার আছে, আমাদের পরিবেশ বলি, আমাদের যেটা হচ্ছে সমাজ বলি, প্রত্যেকটিরই কিন্তু আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকার, আমি যদি বলি আসলে আমাদের অবস্থান রয়েছে, যেটা ছাড়া কিন্তু আসলে আমাদের স্বাভাবিকভাবে বেঁচে থাকাটা আসলে কঠিন। এটা যদি আমি উদাহরণ দেই তাহলে বলবো যে আসলে আমরা কিন্তু দেখছি প্রত্যেক বেশিরভাগ মানুষই, আমি যদি বলি এই লকডাউনে এতদিনে কিন্তু অনেকেই আসলে মেন্টালি অনেক ডিপ্রেশনে চলে যাচ্ছে, যেটার কারণ আমরা যদিও মুখে মুখে বলি যে আমাদের পড়াশোনা থেমে গেছে বা আমাদের ফিউচার লাইফ নিয়ে আমরা অনেক বেশি টেনসড, বাট এই টেনশন গুলো কিন্তু আমাদের আগেও ছিল, কিন্তু আগে কিন্তু আমরা সেগুলো শেয়ার করার একটা মানুষ পেতাম, কিন্তু বর্তমানে কিন্তু আমরা সেই শেয়ার করার জায়গাটা কিন্তু আসলে অনেক ছোট হয়ে গেছে আমাদের। তো দাদা আপনাকে হচ্ছে আরেকটা কোশ্চেন আমি করব যে আপনি যদি আমাদের যারা আজকে দর্শক আছে, আমাদের সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাদের দেখার সুযোগ রয়েছে আমাদের বিউ রেডিওর এই প্ল্যাটফর্মটি, তো তাদের উদ্দেশ্যে যদি আমাদের কিছু বলতেন যে আসলে এই ঈদ উপলক্ষে। বিউ রেডিও, আমি যদি ভুল করে না থাকি তাহলে বেশ কিছুদিন আগে হয়তো তাদের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়, তার মানে বলা যেতে পারে 1 বছরের বেশ কিছু সময় ধরে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে বিশ্ববিদ্যালয়ে, এবং বড় একটা প্ল্যাটফর্ম অবশ্যই। এবং সেই বিষয়টা আসলে যে লকডাউনে সবাই যখন আমরা বাসায় ছিলাম, আমি বেশ কিছু প্রোগ্রাম ফলো করেছি বিউ রেডিও, যেমন অপরাজিতার একটা সেগমেন্ট চলছে, 71-এর ডায়েরি ছিল, বঙ্গবন্ধু অলিম্পিয়াডও শুরু হচ্ছে, কোয়ারেন্টাইন ডায়েরিও ছিল, বেশ কিছু প্রোগ্রাম করেছি। এই ব্যাপারটা বিউ রেডিওর কাছে আমার কাছে সবচেয়ে যে খুব ভালো যে ব্যাপারটা লেগেছে সেটা হচ্ছে কানেক্ট করা মানুষ। যখন আমি বিউ রেডিওতে এসে আমার কোয়ারেন্টাইনের সময় নিয়ে আমার বন্ধুদেরকে মিস করছি, আমার ক্লাসরুমকে আমি মিস করছি, চারদিকের আড্ডাকে মিস করছি, আমার সাংগঠনিক কাজগুলোকে মিস করছি, এগুলোকে যখন বলা হয় না, তখন আমার মনে হয় অন্য মানুষের সাথে কানেকশনটাও বাড়ে, অন্য মানুষের সাথে যোগাযোগটাও বৃদ্ধি পায় বা অন্য মানুষ এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে পারে। এবং আরো একটা বড় ব্যাপার যেটা আমার কাছে বিউ রেডিওর মনে হয়েছে, অনেক ভিন্ন ভিন্ন ধরনের প্রোগ্রাম বিউ রেডিও করছে, প্রত্যেকটা প্রোগ্রামের থেকে আর একটা প্রোগ্রামের মানে পার্থক্যটা স্পষ্ট, একই ধারার একই ধাঁচের প্রোগ্রাম, খুব ভালো একটা। আপনারা, আমি অবশ্যই বিউ রেডিও যখন সময় পাই আমি দেখি, দেখার চেষ্টা করি, সত্যি কথাই বলছি, শোনার চেষ্টা করি। আপনারা যারা শোনেন, প্রতিনিয়ত দেখেন, তারা তো অবশ্যই দেখছেন, যারা শুনছেন না বা শোনেননি এখনো, বা যারা দেখেননি বা দেখছেন না, আমি তাদের অনুরোধ করবো যে আপনারা অবশ্যই দেখবেন, কারণ অনেক বিষয় হয়তো আপনার কোনো পরিচিত বন্ধুকে আপনি একদিন দেখতে পারেন যে সে বিউ রেডিওতে এসছে, সে আপনার কথাটা বলছে, তখন এরকম লাইভে এসে
সকলের সামনে আপনার কথাটা যে সে মিস করছে, ওই কথাটার যে আত্মতৃপ্তি বা এই কথাটা বলার পরে সে বন্ধুর প্রতি যদি আপনার কোনো অভিমানও থাকে গোলে জল হয়ে যাবে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো বিও রেডিওর এই কার্যক্রম অব্যাহত থাকুক, আপনারা দেখেন, এবং আমরা যদি তাদের সাথে কানেক্টেড থাকি আমরা আশা করছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর বড় একটি প্ল্যাটফর্ম হিসেবে বিও রেডিও দাঁড়িয়ে গেছে অবশ্যই আরো অগ্রসর হবে। ধন্যবাদ। ধন্যবাদ দাদাকে। আসলে আপনাদের এই যে পাশে থাকাটাই কিন্তু আমাদের অনুপ্রেরণা যোগায়। আমি যদি বলি, সেক্ষেত্রে আমরা যখন শুরু করেছিলাম, তারপর থেকে আমাদের প্রাক্তন কিছু ভাইয়া যারা ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ে, যারা হচ্ছে তাদের চাকরির ক্ষেত্রে চলে গিয়েছেন, সেক্ষেত্রে আমাদের সারদা পুলিশ একাডেমিতে আমাদের ফার্স্ট ব্যাচ এবং সেকেন্ড ব্যাচের কিছু ভাইয়ারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিল। তারা তারা বলেছিল এভাবে যে আসলে তারা ওই সময় ট্রেনিং পিরিয়ডে ছিলেন, তো তারা বলেছিল যে ওখানে বসে তাদের আসলে ক্যাম্পাসটা মিস করার অনেক বড় একটা জায়গা ছিল। এবং পরবর্তীতে যখন আমরা বিউ রেডিও শুরু করি, তারা আমাদের রেগুলার প্রোগ্রাম গুলো শুনতো এবং আমাদেরকে নক করে এটাই বলতো যে তারা ক্যাম্পাস থেকে দূরে আছে, কিন্তু যখন আমাদের প্রোগ্রাম গুলো তারা শুনছে বা দেখছে, তখন তাদের কেন জানি মনে হতো যে তারা আবার সেই ক্যাম্পাসের মাঠে বসেই আমাদের সাথে গান শুনছে বা একসাথে আড্ডা দিচ্ছে। তো এগুলো আসলে আমাদের জন্য অনুপ্রেরণাদাতা। তো আমরা আশা করছি যে সবসময় আপনাদেরকে পাশে পাবো এভাবে, এবং আপনাদের আসলে এই যে ভালোবাসার জায়গা থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা সদস্যের যে কষ্টটা বা ডেডিকেশনটা, সেটা কিন্তু আমরা চেষ্টা করি সর্বোচ্চ দেওয়ার, যেন আপনাদের এই ভালোবাসাটা আমরা বা ভালোবাসাটুকু যেন আমরা আসলে ছিনিয়ে নিতে পারি আপনাদের কাছ থেকে। এ কারণেই কিন্তু আমাদের এই যে প্রচেষ্টা, এবং আশা করছি যে এই প্রচেষ্টায় আমরা পুরোপুরি সফল হব। এবং আজকে যে আমাদের অবশ্যই সাথে আজকে যে আমাদের সাথে দাদা এই 24টা ডিপার্টমেন্ট থেকে 24 জন জয়েন করেছে, এটা কিন্তু তারই একটি প্রতিফলন যে প্রত্যেকের আমাদের প্রতি যে ভালোবাসা এবং স্নেহ, এবং এটি আমরা আশা করি আজীবন আমরা পেয়ে যাব। যতদিন বরিশাল ইউনিভার্সিটি থাকবে আমাদের বিউ রেডিও আমরা ততদিন থাকবে, এবং সেইখানে হয়তো আজকে আমরা আছি, কালকে অন্য কেউ আসবে, ঠিক যেমনটা হওয়ার কথাই ছিল। কিন্তু এখন থেকে 10 বছর পরে যেন আমরা এই জিনিসগুলো আমাদের স্মৃতিতে একেবারে গেঁথে থাকে, যে সবাই আসলে এরকম লকডাউনে যখন সবাই সবার থেকে দূরে, তখনও আমরা আসলে সবার সাথে এভাবে কানেক্ট হতে পেরেছি। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা আবার আপনার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করব। আমরা হচ্ছে রেজওয়ানা আপুকে রিকোয়েস্ট করছি যে আপু পরবর্তীতে আপনি যদি এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ দাদা আপনাকে। ধন্যবাদ ফাইয়াজ তোমাকে। আমি হচ্ছে জুলিয়া ইসলাম মিমির সাথে, জুলিয়া ইসলাম মিমি আপুর সাথে বলতে চাচ্ছি, আইন বিভাগের। আপু কি আছেন লাইনে? আপু তো যুক্ত ছিল কিছুক্ষণ আগে। জুলিয়া ইসলাম মিমি আপু, হ্যাঁ বলো। হ্যাঁ আপু, আসলে ফাইয়াজ বলতে গেলে সে তাকে আমি একটু বেশি মিস করছি, কারণ সে আমার রুমমেট। তো এই কারণে লকডাউনে তার সাথে দীর্ঘদিন দেখা হচ্ছে না। আমরা রোজার মানতে হচ্ছে একসাথে ইফতারি সেহেরি এগুলো করতাম, তো এগুলো আমরা মিস করেছি। এবার কোরবানি ঈদেও হচ্ছে দেখা হয়নি, অনেক কিছু মিস করেছি। তো সেক্ষেত্রে আমি আপুর কাছে চলে যাব যে আপু হচ্ছে এই কোয়ারেন্টাইন সময় মানে কিভাবে কাটাচ্ছেন আর কেমন লাগছে? আসলে কোরবানিতে তেমন ঘোরা হয় না, বাট রান্না বান্না শেষে বিকালবেলা ঘোরা হয়। কিন্তু এখন লকডাউন না, বাট সেফ কনসাস থেকে কেউই বের হয় না, আর আরো বাসায় যাওয়া হয় না, কেউ আসে না, সারাদিন এই কাটলো এই, আর সবাইকে মিস করছি অনেক। অবশ্যই আমরা সবাই বলতে গেলে প্রত্যেকেই যে যে আছি সবাই আমরা ক্যাম্পাসটিকে মিস করছি, কারণ ক্যাম্পাস আমাদের অনেক বড় আবেগের জায়গা। হয়তো আমরা ঈদে কখনোই ক্যাম্পাসে থাকি না যারা স্থানীয় বরিশালের, তারা ছাড়া। তারপরেও মনে হচ্ছে ঈদটাতে, এই ঈদটা গুলোতে এবং এই দিনগুলোতে আমরা একটু বেশি করে মিস করছি। তো আমি জানতে চাবো আপনার হচ্ছে আগে মানে আগের যেসব ঈদ ছিল সেই সময় ঈদগুলোতে কি করতেন আর এখনকার ঈদগুলোতে কি করছেন এই সম্পর্কতে। আমাদের ভার্সিটি যখন খোলা ছিল তখন ঈদে আমাদের রোজায় ক্লাস হতো, তারপরে অনেক কষ্ট হতো, তারপর ক্লাস করতাম, একসাথে ইফতারি করতাম, হলে সবাই থাকতাম, মজাই ছিল। তারপরে ঈদের কোরবানির ছুটিতে বাড়ি আসতাম, তো ভাবতাম যে কোরবানির শেষে আবার হলে যাব,
গল্প করবো, যেমন অনেক কথা বলবো। কিন্তু এখন তো অনিশ্চিত, কবে আমরা যাই, কবে দেখা হয়, আর কতদিন দেখা হয় না তাই। আর কোরবানিটা মোটামুটি আটছে, তেমন ভালো কাটে নাই, সবাইকে ফিল করছে অনেক, বলতে গেলে খুবই আসছে, তেমন কোনো এনজয় করতে পারি নাই। আপু, পরিবারের সবাইকে নিয়ে কেমন আছেন, মানে আশেপাশে সবাই সুস্থ আছে? পরিবারের সবাই কি ভালো আছে, সুস্থ আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, আর মোটামুটি সবাই সুস্থ। আচ্ছা আপু, আরেকটা বিষয় জানতে চাচ্ছি, ছোটবেলার ঈদ আর এখনকার ঈদের মধ্যে পার্থক্যটা, ছোটবেলায় কেমন কাটাতেন আর এখনকার ঈদের পার্থক্যটা কেমন লাগছে? সেটা তো অন্যরকম, ছোটবেলা ঘুম থেকে উঠেই একটা আমেজ, ঈদের দিন অন্যরকম, সারাদিন কাটবে। আর এখন এখন আর ওরকম হয় না, সবকিছু সকল মানে পরিস্থিতি বিবেচনা করে আগের মতো হয় না। আগের দিনগুলাই খুব ভালো ছিল, যেটা আর কোনোদিন পাবো না, আগের ঈদগুলাই ভালো ছিল। আমরা অনেকেই এই ছোটবেলার ঈদ আর এখনকার ঈদের প্রশ্নটা উঠলে নস্টালজিয়া হয়ে যায়, যে কেমন ছিল দিনগুলো আর এখন কেমন আছে। হয়তো অনেক দ্রুতই কেটে যাচ্ছে দিনগুলো। তো আপু, আপনার কাছ থেকে শেষ শুভেচ্ছা বার্তা হিসেবে বিউ রেডিওর পক্ষ থেকে, মানে বিউ রেডিওর জন্য কিছু শুনতে চাবো, যে আজকে এই ববিয়ানদের ঈদ আড্ডায় আপনি যুক্ত হয়েছেন, হয়তো অনেকেই অপরিচিত, কিন্তু তারপরেও একই ক্যাম্পাসের, একই মনে হচ্ছে যে আমরা অনেকটা কাছের ভাই বোন, আমরা আমরাই তো কথাটা হচ্ছে। তো সেক্ষেত্রে আড্ডা দিচ্ছেন, এই যে সময়টা পাস করছেন, তো কেমন লাগছে? আর বিউ রেডিওর এই যে সুযোগটা, এই প্রোগ্রামটা, এটা আপনার মানে এটার সম্পর্কে আপনি কিছু যদি বলতেন, যে আপনার কেমন লাগছে, আপনার অনুভূতিটা। আপু আপনি কি শুনতে পাচ্ছেন? হয়তো হচ্ছে টেকনিক্যাল প্রবলেমের কারণে বা নেট প্রবলেমের কারণে আপু কিছু শুনতে পাচ্ছে না। আপু আবার কানেক্ট হলে, হচ্ছে প্রবলেম দূর হলে আমরা আবার আপুর সাথে কথা বলে নিব। জুলিয়া ইসলাম মিমি আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? জুলিয়া ইসলাম মিমি আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? ফায়াজ, হয়তো আপু ডিসকানেক্ট জি হয়ে আপু, গিয়েছে আপু কোনো হয়তো কারণে। ডিসকানেক্ট হয়ে গিয়েছে। আপু আমরা হচ্ছে তাহলে একটু চলে যাই আমাদের কমেন্ট সেকশন গুলো একটু চলে যাই। আপনি একটু কষ্ট করে আমাদের কমেন্ট গুলো যদি দেখেন, বা আমি একসাথে আপনার সাথে দেখছি। আমরা দেখছি আমাদের সাথে আজকে অনেকে যুক্ত আছেন, আমাদের সাথে রেজাউর রহমান রাজু আছেন, তিনি আমাদেরকে লাইক দিয়েছেন, এবং আমাদের এনকে তীর্থ আছে, তীর্থ বলেছে যে শিশির দাদা সালামি চাই, নাম্বার ইনবক্সে দিচ্ছি। আসলে দাদা আপনার সালামির জন্য কিন্তু অনেকেই অপেক্ষা করে আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আরো আছে আমাদের সাথে রাফি, রাকিব হাসান। রাফি আমাদেরকে জানিয়েছে যে শুভ শিশির দাদা চায়ের দোকান, আপনি আমি আর আমরা আর আমাদের সিনেমা। তো দাদাকে হচ্ছে অনেকেই আমাদের যারা ফ্রেন্ডস আছে, এবং আপনার যারা আসলে কাছের, খুব আমাদের আপনার যে কাছের যারা আছে, তারা কিন্তু আসলে আপনাকে অনেক মিস করছে। আমাদেরকে, আমাদের সাথে আছে এস এম নূর প্রান্ত, তিনি দিয়েছেন ওয়েটিং ফর ইট স্পেশাল উইথ পাবলিক ইউনিভার্সিটি ক্যাম্পাসিয়ান্স। জি ধন্যবাদ আপনাকে অসংখ্য, যে আমাদের আগামীকালকে, আগামী 2 দিনের যে প্রোগ্রামটি, যেটি হচ্ছে আমাদের বিউ রেডিওর, আমি যদি বলি সবচেয়ে বড় দুটি প্রোগ্রামের মধ্যে যদি বলি, সেটি হচ্ছে যে বাংলাদেশের 40টি ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটির 40 জন স্টুডেন্টদেরকে নিয়ে আমাদের যে প্রোগ্রামটি, যেটি আগামীকাল এবং পরশু দিন প্রচারিত হবে বিউ রেডিও এই প্ল্যাটফর্মে, তো এটির জন্য আপনারা সবাই আমন্ত্রিত এই প্রোগ্রামটি দেখার জন্য। এছাড়াও আমাদেরকে কমেন্ট করেছেন কাজী ইব্রাহিম, শিশির দাদার কথা শুনতে, কথা শুনতে ইচ্ছা করছে দাদা, আড্ডা চলুক। তো শিশির দাদাকে কিন্তু আসলে কেউই ছাড়তে চাচ্ছে না যদি আমরা দেখি। এবং আমাদের মেহরাব আহমেদ, তিনি দাদাকে ভালোবাসা জানিয়েছেন। আমাদের করবি কবির চারু, তিনি মিমি আপুকে ঈদ মোবারক জানিয়েছেন, এবং তিনি আরো লিখেছেন, মিমি আপু আপনাকে সে অনেক মিস করে। জি আমরা প্রত্যেকেই আসলে প্রত্যেককে অনেক মিস করছি, তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি। তো আপু আমরা যদি পরবর্তীতে আমাদের যিনি গেস্ট আছেন, আপনি যদি একটু বলেন, আমরা তার কাছে তাহলে চলে যাওয়ার চেষ্টা করছি। আপু যদি হ্যাঁ একটু বলতেন। অবশ্যই, কিন্তু হচ্ছে জুলিয়া আক্তার মিমি আপু হয়তো বা আবার ব্যাক করতে পেরেছেন। জি আপু ব্যাক করতে পেরেছেন। জি তো আপু সরি, সাথে আমার লাস্ট নেট চলে গেছিল।
আচ্ছা, সমস্যা নেই আপু। তো লাস্ট কথাটা বলেই শেষ করুন, আপনাকে যে প্রশ্নটা করা হয়েছিল আপনি কি শুনতে পেয়েছেন? আবার রিপিট করো, শুনি নাই আমি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসলে বলতে চাচ্ছি যে এই যে ববিয়ানদের একটা ঈদ আড্ডার আয়োজন করা হচ্ছে, আপনি অপরিচিত হলেও অনেকের সাথে মিট করছেন, আমাদের একটা পরিবারের মতো এই ক্যাম্পাসটাকে মিস করছেন, ক্যাম্পাসের অনেককে দেখতে পেয়ে বা ববিয়ানদের সবার সাথে আড্ডা দিয়ে বা বিউ রেডিওতে আসতে পেরে কেমন লাগছে, সেই সম্পর্কে যদি কিছু বলতেন। অনেক ভাল লাগতেছে, সত্যি অনেক ভাল লাগতেছে। একটা মানে সবার সাথে নতুন ভাবে, আমি সবাইকে চিনি না, আজকে সবার কথা শুনলাম, অনেক কিছু জানলাম। সবার ঈদ কেমন আসলো, আগের ঈদগুলো কেমন আসছিল, এখন ঈদ কেমন আসছে, সব কিছু জানার পরে না খুব ভালো। এই প্রোগ্রামটা সত্যি অনেক ভালো, এটা অনেক দূর আগায় যায় এই আমনা করি। ধন্যবাদ আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার সুস্থতা কামনা করছি, বাসায় থাকবেন এবং সুস্থ থাকবেন। ঠিক ফাইয়াজ, আছে, তোমরা? আমরা পরে হচ্ছে সারা নাজিবা আপুর কাছে চলে যাব। আপু কি জয়েন করতে পেরেছেন? কারণ আপু আমাদেরকে ইতিমধ্যে জানিয়েছিলেন আপুর নেট প্রবলেম হচ্ছে খুব। আপু কি জয়েন করতে পেরেছেন? জি আপু, আপু হচ্ছে আমাদের সাথে স্ট্রিমে আছেন। আপু নেট প্রবলেমের জন্য হয়তো একটু স্লো হচ্ছে আপু নেটওয়ার্কটাতে। আমরা পরবর্তী যে গেস্ট তার কাছে চলে যাব। আপু যদি আমাদের সাথে আবার জয়েন করতে পারেন, আমরা আবার আপুর কাছে চলে আসবো। আপু যদি একটু বলতেন আমাদের পরবর্তী আমাদের গেস্টের কাছে এরপরে আনার জন্য। সে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এর এবিএম আনাস। জি আনাস ভাইয়া হচ্ছে, সেও আই গেস অ্যাড নেই। আমি হচ্ছে সিরিয়ালি অ্যাড করে দিচ্ছি আপু। আমাদের পরবর্তী যে গেস্ট আছে, আমি আমাদের পরবর্তী গেস্ট জিওলজি অ্যান্ড মাইনিং এর নাওয়ার হক আছে। আমি রিকোয়েস্ট করছি নাওয়ার যদি থেকে থাকে, তাহলে নাওয়ারের সাথে যদি আপু আপনার আমাদের ঈদের তার অনুভূতিটা যদি আমরা আসলে শেয়ার করতে পারি সবার সাথে। তুমি কি কথা বলবে নাকি? আর ইকোনমিক্স এর এমডি সাকিবুল ইসলামকে কি তুমি জয়েন করাতে পেরেছো? ফাইয়াজ শুনতে পাচ্ছ? জি আপু, সাকিব আমাদের সাথে আছে। আমরা তাহলে একই সাথে আমাদের সাকিব এবং নামারের কাছ থেকে আমাদের তাদের আসলে ঈদের যে তাদের যে অনুভূতিটা সেটি যদি আমরা নিয়ে নিই। তারা অনেকক্ষণ থেকে আমাদের সাথে যুক্ত আছে। তো সাকিব এবং নামার, তোমরা কি শুনতে পাচ্ছো? জি শুনতে পাচ্ছি হ্যাঁ, আমরা। শুনতে পাচ্ছি। থ্যাংকস আ লট আপু, আপনি কন্টিনিউ করতে পারেন। তুমি কন্টিনিউ করো, আমি তোমাকে একটু রিকোয়েস্ট করব তুমি বায়োকেমিস্ট্রি টেকনোলজি মেহেদী হাসান ইন্টুকে অ্যাড করে দিয়ে তারপরে কন্টিনিউ করতে পারো। ওকে আপু, আমি চেষ্টা করছি মিঠুকেও অ্যাড করে দেয়ার। তো আসলে আমরা একটু রিকোয়েস্ট করব আমি নামার এবং সাকিবকে যদি একটু ক্যামেরাটা অন করে, তাহলে আসলে কারণ আমাদের আসলে আমরা আমাদের 7 ব্যাচের পক্ষ থেকে আসলে যদি বলি, এখন আমাদের 7 ব্যাচের আড্ডা চলবে। তো আশা করছি দুইজনই আসলে অনেক অনেক ভালো আছো এবং দুইজনই আসলে সেফ আছো, এবং তোমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে তারাও মনে হয় আশা করছি অনেক সেফ আছে। তো প্রথমে নামার কাছে চলে যাচ্ছি। নামার, আসলে তোমার কেমন চলছে ঈদ, বা আজকের ঈদের দিনটা কেমন কাটলো নামার? ফার্স্ট অফ অল ঈদ মুবারক তোমাকে আর রেজওয়ান আপুকে এমন সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য, সম্প্রচার করার জন্য। আলহামদুলিল্লাহ এখন ভালোই আছে সবকিছু, কারণ সুস্থতা সুস্থ থাকাটাই তো এখন সবচেয়ে বড় ব্যাপার। আর মাশাল্লাহ ঈদ এখন ভালোই গেছে, কিন্তু খারাপ লাগছে একটা জিনিস কি, উত্তরবঙ্গের বন্যাটা নিয়ে দেশের অনেক মানুষ সাফার করতেছে এই তুলনায়। মানে আসলে এগুলোর মধ্যে দিয়েও যে দেশকে যেতে হবে এটা তো কখনো কল্পনা করিনি আমরা, কিন্তু এরপরও আলহামদুলিল্লাহ ভালোই আছি, কারণ সুস্থ থাকাটাই তো এখন সবচেয়ে বড় ব্যাপার। এক্স্যাক্টলি, সাকিবের কাছেও একই প্রশ্ন। আমাদের সাকিব যদি একটু বলতা যে আসলে তোমার ঈদটা কেমন কাটলো এবং তোমার পরিবারের সবাই কেমন আছে। থ্যাংক ইউ আজকে, আর ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য বিউ রেডিওকে। আমি বিউ রেডিওর সবচেয়ে বড় ফ্যান, যেটাকে বলতে হয় আমি প্রত্যেকটা আরজেকে শ্রদ্ধা করি। ওনারা অনেক কষ্ট করেন এই বিউ রেডিওর পিছে, তাদের আর বড় ভাইদেরকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা। আর যেটি শিক্ষকরা আমাদের এই বিউ রেডিওকে সাপোর্ট দিয়ে যাচ্ছে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি, তাদেরকে আমি সালাম দিচ্ছি। ওনারা যাতে আর একটু আরো আমাদের পাশে দাঁড়াতে পারেন, আমাদের বিউ রেডিও যাতে আরো এগিয়ে যেতে পারে। তো আমাকে যে প্রশ্ন করা হয়েছে এবারের ঈদ সম্পর্কে,
ঈদ সম্পর্কে বলতে গেলে আমি হচ্ছে আমার ফ্যামিলির বড় ছেলে, তার আগে বলি নেই, আমার ভালো আছে এই কোয়ারেন্টাইন কোয়ারেন্টাইনে, সবাই সেফ আছে। আর ঈদ বলতে গেলে আমাদের বড়, আমি আমার ফ্যামিলির বড় ছেলে, সেই সুবাদে কষ্ট হচ্ছে, কষাইয়ের কাজ করতে হচ্ছে, সেটাকে বলা হয় যে নতুন কষাই আর কি। তো একদিক দিয়ে ভালো কাটছে, ভালো কাটছে, আর অন্যদিক থেকে এখনো কষ্টে আছি সেটা বলা যায়। আর সেফের দিক থেকে সেফ আছি, ধন্যবাদ সাকিবকে। তো এই যে আসলে সাকিব যে কথাটা বললো যে সাকিব বড় ছেলে, সেই সুবাদে তাকে অনেক কষ্ট করা লেগেছে, তা আমি বলি আমি আমার ফ্যামিলি ছোট ছেলে, কিন্তু তবুও কিন্তু আজকে এই ঈদে আসলে সবাই, আসলে আমাদের পরিবারের যারা সদস্য আছে সবাই আসতে পারেনি ছুটিতে, যার কারণে আজকে কিন্তু আমি আমার লাইফে একটা অন্যরকম একটা দিন পার করেছি। কারণ আজকে সকাল থেকে মাত্র আমার দুই মামাকে সাথে নিয়ে আমি পুরো একটা গরুর সবকিছু আমি করেছি, মানে এটা আমার জন্য একটা অনেক বড় একটা ই ছিল। এর আগে অল্প স্বল্প করা হয়েছে, বাট শুরু থেকে শেষ পর্যন্ত এর আগে করা হয়নি। আমি বুঝতে পারিনি যে শেষ করতে পারবো এত সহজে, শরীরের উপর একটু প্রেশার যায়, বাট এটা কিন্তু আসলে অনেক নিজের কাছে একটা ভালো লাগা। আমি নাওয়ারের কাছে চলে যাচ্ছি। নাওয়ার, তোমার আসলে এই যে আমাদের কোয়ারেন্টাইনে আমরা এতদিন আটকানো, আমরা আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস, আমাদের ফ্রেন্ড সার্কেল, আমাদের পরিচিত আড্ডা, আমাদের সবকিছু থেকে দূরে, আসলে তুমি এই বিষয়ে কি বলতে চাও যে আমাদের আসলে এটা আমাদেরকে কতখানি আসলে, আমি যদি বলি পীড়া দিচ্ছে, বা এই জিনিসটা আসলে কতখানি এফেক্ট করছে আমাদের লাইফে, যদি একটু বলতে না? আমার এটা আসলে ঈদের জিনিসটাই প্রথমে লক্ষ্য করা যায়, কারণ আমরা যদি ঈদের আগে আসার সময় যে একটা ব্যাপার হয় যে খুব ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট থেকে আমরা হঠাৎ করে ফ্যামিলিতে আসতেছি, ফ্রেন্ডদের সাথে অনেকদিন দেখা হবে না, মানে লাস্ট দেখাটার মধ্যে একটা অন্যরকম ফিলিং আছে, এই জিনিসটা থেকে একবার বঞ্চিত হলাম, প্লাস অনেকদিন ধরে সবার সাথে দেখা সাক্ষাৎ করা হয় না, এগুলোই। আসলে এটা আসলে অনেক বড় একটা ব্যাপার যে আসলে আমাদের যখন লকডাউন শুরু হলো, আমরা কিন্তু অনেকেই আসলে বুঝতে পারিনি যে এই লকডাউনটা আসলে এত দূর পর্যন্ত যাবে। তো আসলে আমাদের বন্ধুদের কাছ থেকে যে বিদায়, যে ওই লকডাউনের জন্য যে বিদায়টা, সেটাও কিন্তু আসলে সেইভাবে হয়নি যে আমরা হ্যাঁ, অনেকে ওইটা তো চিন্তা আমরা করেছিলাম। ভাবছিলাম যে ছোট একটা বিদায় নেওয়া হবে, এর জন্য আসলে এতদিন যে গ্যাপ চলে যাবে এটা তো কেউ বোঝা যায়নি, আর কেউ এর মধ্যে বুঝতে যে পারিনি, হঠাৎ করে দেখা করার তো কোনো সুযোগ নেই, সম্পূর্ণ কোয়ারেন্টাইনের মধ্যে ছিল সবকিছু। সবাই আটকাছি, এই কারণে আসলে সবার এই অবস্থা। আমি হচ্ছে আমাদের আরো একজন বন্ধু, আমাদের মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম এর ইমরুল কায়েস, সেও আমাদের সাথে আছে। ইমরুল, কেমন আছো বন্ধু তুমি? তোমার মাইক্রোফোনটা আই গেস অফ আছে, তো মাইক্রোফোনটা আনমিউট করুন। জি, থ্যাংক ইউ। হ্যাঁ বন্ধু, কেমন আছো তুমি? অনেকদিন পর এই তোমার তো সাথে দেখা, আমার সাথে আলহামদুলিল্লাহ। আসলে আমাদের আমাদের এখন আড্ডাটা কিন্তু পুরোপুরি আমাদের সব বন্ধুরা একসাথে হতে পেরেছি, এটাও কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার যে আমরা প্রত্যেকে এক হতে পেরেছি। তো কেমন আছো তুমি এবং তোমার পরিবার কেমন আছে? আলহামদুলিল্লাহ বন্ধু, আল্লাহর রহমতে আমার পরিবার এখনো ভালো আছে, যদিও কিছুদিন পূর্বে আমার মা ভাই আক্রান্ত হয়েছিল করোনায়, আল্লাহর রহমতে আমি সুস্থ। যাক আলহামদুলিল্লাহ, আসলে আমরা চাই আমাদের যারা আমাদের সেজন্য যারা এখন আল্লাহর পরিবারের কাছে যারা শুকরিয়া আদায় সদস্য করা থাকি, আছে, শিক্ষা আদায় করা থাকি। কিছুই থাকে না, রাইট? অবভিয়াসলি আমাদের যারা পরিবারবর্গ আছে, এবং আমাদের শুধু পরিবারবর্গ না, আমরা চাই আমাদের বাংলাদেশের এবং পুরো বিশ্বের যারা আক্রান্ত হচ্ছে, আমরা চাই সকলে যেন আসলে সুস্থ হয়ে যায়, এবং আমরা যেন আবার সেই সুস্থ পৃথিবীতে ফিরে যেতে পারি। তো তোমাদের তিনজনের কাছে আমার প্রশ্ন যে ক্যাম্পাসের আসলে কোন জিনিসটাকে তোমরা খুব বেশি মিস করছো, যেহেতু ফ্রেন্ড এখন সবাই, সিনিয়রদের কাছে তো ওইভাবে আসলে সবকিছু বলা যায় না, ফ্রেন্ডদের কাছে জিজ্ঞেস করছি ক্যাম্পাসের কোন জিনিসটা সবচেয়ে বেশি তোমরা মিস করছো? আসলে যদি বলতে হয় সবচেয়ে বেশি মিস করি ক্যাম্পাসে আড্ডা, ক্যাম্পাসে আগে যে দীর্ঘ একটা সময় ধরে আড্ডা দিতে পারতাম সবার সাথে, দেখা যাচ্ছে এই মুহূর্তে একজনের সাথে দেখা, তার সাথে পাস করতে না করতে আরেকজনের সাথে দেখা হয়ে যায়, সেখান থেকে আবার আড্ডা নতুন করে শুরু হয়, আবার তার সাথে আড্ডা দিতে দিতে আরেকজন বন্ধু নতুন করে অ্যাড হয়, এই যে আড্ডার একটা সিকোয়েন্সটা কন্টিনিউ থাকে, এই কন্টিনিউটা কিন্তু বাসায় বা নিজের এলাকায় আসলে কন্টিনিউ হয় না, এটা যেটা ক্যাম্পাসে একমাত্র শুধুমাত্র ক্যাম্পাসে সম্ভব হয়, তো এই জিনিসটাকে সবচেয়ে বেশি মিস করি। সাকিব যদি বলতো, আসলে সাকিব তুমি ক্যাম্পাসের কোন জিনিসটা মিস করো? আমরা জানি কিন্তু তুমি অনেক কিছু মিস করো, তারপরে স্পেসিফিকলি যদি বলতে হলে ক্যাম্পাসে তো অনেক জিনিসই মিস করি, এখন যদি কয়েকটা ভাললে বাকি সবগুলোও মিস করবে আমাকে। শুরুতে আমি আমার ক্যাম্পাসের সামনের যে চায়ের দোকানে বসে ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়া, বা মাঠের মধ্যে যে টিম নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে বিভিন্ন দিন ক্রিকেট টুর্নামেন্ট খেলা বা ফুটবল টুর্নামেন্ট খেলা, সন্ধ্যাবেলা আড্ডা দেওয়া, বারবিকিউ পার্টি করা,
তাছাড়া বিভিন্ন ফোক, রাতের বেলা একসাথে হ্যাং আউট করা, ব্রিজে বসে কফি খাওয়া, চা খাওয়া ফ্রেন্ডের সাথে বসে বসে, এরকম অনেক কিছু মিস করি সাধারণত। আর সবচেয়ে বড় মিস করি হচ্ছে হলে যাওয়া, হলে গিয়ে বড় ভাইদের সাথে খোশ গল্প করা, আর ফ্রেন্ডের সাথে বসে বসে মানে কি আড্ডা দেওয়া সহ আরো অনেক ধরনের কাজ আছে যেগুলো বলা এখানে উচিত হবে না, সেগুলো অনেক মিস করি। আর পড়ালেখা তো টোটালি মিস করি না, কারণ আমরা কখনো পড়ালেখা করি না ক্যাম্পাসে আমরা, এইটুকুই। এটা অনেকটা আমার ক্ষেত্রে অনেকটা যে আসলে পড়ালেখা কি আমরা যেভাবে মিস করার কথা ছিল সেভাবে হয়তো মিস করছি না। আমি আমার কাছে আসলে যাচ্ছি না, আমার তুমিও যে ক্যাম্পাসের স্পেসিফিকলি যদি বলতে বলি আসলে কোন জিনিসটাকে তুমি সবচেয়ে বেশি মিস করছো এই লকডাউনে? ফায়েজ আবার কোশ্চেনটা করলে ভালো হয়। জি, আমাদের হচ্ছে বেসিক্যালি যে কোশ্চেনটা আমরা করলাম সেটা হচ্ছে যে স্পেসিফিক্যালি ক্যাম্পাসের কোন জিনিসটাকে তোমাকে যদি বলতে বলা হয় কোনটাকে সবচেয়ে বেশি মিস করছো ক্যাম্পাসে? ফার্স্ট অফ অল ক্যাম্পাস তো শুধু একটা বিল্ডিং ফ্রেন্ডদেরকে ছাড়া, তাই আশা করি মানুষগুলোকে সবচেয়ে বেশি মিস করা হয়। এক্স্যাক্টলি, অনেক কথাটাকে যদি আমরা আসলে সেইভাবে নিয়ে আসলে মানুষের আসলে বিল্ডিং গুলোর সাথে না কিন্তু মানুষগুলোর সাথেই সব সাথে ভালো খারাপ সকল খারাপ তো মানুষের সাথে। অবভিয়াসলি এই এই জিনিসটার সাথে আমি পুরোপুরি একমত, কারণ এখন থেকে 10 বছর পরে হয়তো ক্যাম্পাসে আসলে আমাদের স্মৃতিগুলো মনে পড়বে, কিন্তু সেটা কিন্তু সেই বিল্ডিং গুলো বিল্ডিং এর জায়গায় থাকবে, বাট বিল্ডিং এর সেই মানুষগুলো হয়তো চেহারাগুলো পরিবর্তন হয়ে যাবে, যার কারণে কিন্তু আমরা আর সেই আগের সময়টা ফিরে পাবো না। তো আসলে আমরা কিন্তু আসলে সেই বিল্ডিং এর সাথে আমাদের যতটা না টান তার থেকে বেশি টান সেই বিল্ডিং এর মানুষগুলোর সাথে। আমি না আমার এই বিষয়টার সাথে একেবারেই একমত। তো যেটা হচ্ছে আমি বলতে চাচ্ছি যে তোমাদের তিনজনের কাছে যে আমাদের আজকের যে এই আয়োজনটা বা আমাদের এই যে সবার আমাদের 24টা ডিপার্টমেন্টের সকলের সাথে একত্র হওয়া, এটা সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে বা তোমাদের যদি কিছু বলার থাকে। আচ্ছা ঠিক আছে, সুযোগ করে দেওয়ার জন্য বিও রেডিও প্রত্যেক বারেই সবসময় তারা তারা ভালো ভালো স্টেপ নিয়ে থাকে, তাদের ভালো স্টেপ গুলো এই স্টেপটা হচ্ছে একটা হচ্ছে 24টা ডিপার্টমেন্ট মানে পুরো ভার্সিটিটাকে একত্র করে নিয়ে আসা, প্রত্যেক ডিপার্টমেন্টের সিনিয়র জুনিয়র দেরকে তো করা একত্রিত করে তাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট দেখে একজনকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে রেখেছে এখানে, তাদের কোয়ারেন্টাইন এবং ঈদ সম্পর্কে জানা এবং ক্যাম্পাস সম্পর্কে জানা, এটা সবচেয়ে ভালো একটা উদ্যোগ ভিউ রেডিও কে আমি সেজন্য সালাম জানাই। আমি চাই যে ভিউ রেডিও যাতে আরো ভালো প্রোগ্রাম করে, আরো অনেক কম্পিটিশন করে, তাতে আমাদের ক্যাম্পাসের বিভিন্ন ডিপার্টমেন্টের অনেক প্রতিভাবান ব্যক্তি বা প্রতিভাবান ছাত্রছাত্রীরা আমাদের সামনে চলে আসবে, আমাদের মেইন ফোকাসে চলে আসবে। তো আমি ভিউ রেডিওর কাছে এই রিকোয়েস্ট করলো, ওনারা যাতে কন্টিনিউ করতে থাকে প্রত্যেকটা প্রোগ্রাম, প্রত্যেকটা স্টেপে আমার থেকে ভালো লাগে। থ্যাংক ইউ সকলকে। আমরা একটু মাঝখানে কমেন্টে চলে যাচ্ছি, আমরা অনেকগুলো কমেন্ট পেয়েছি। আমাদেরকে সুমায়া আহমেদ শান্তা কমেন্ট করেছে, এমডি সাকিবুল ইসলাম সুন্দর লাগছে বেবি, সাকিব তোমাকে শান্তা কমেন্ট করেছে, তোমাকে অনেক সুন্দর লাগছে। আরো কমেন্ট করেছে আমাদেরকে সুমায়া আহমেদ শান্তা, আরো লিখেছে নাওয়ার হক ছোট ভাই, নাওয়ার শান্তা তোমাকেও তোমার উদ্দেশ্যে কমেন্ট করেছে। এছাড়া তীর্থ কমেন্ট করেছে, সাকিব নাওয়ার কি খবর দোস্ত, বহুদিন আড্ডা হয় না, সাবধানে থাকিস। এছাড়া হচ্ছে আসিফ আহমেদ আকাশ কমেন্ট করেছে, নাওয়ার ভাই ভালোবাসা জানিয়েছে। এবং হচ্ছে কাজী ফেরদৌসি আমাদেরকে কমেন্ট করেছেন যে সাকিব ব্রো কেমন আছো তুমি, তোমাকে তোমার জন্য কমেন্ট করেছে। হাসিবুল হাসান কমেন্ট করেছে, নাওয়ার হক ভাই সালামি, নাওয়ারের কাছে সালামি চেয়েছে হাসিবুল হাসান। এরপরে সুমায় আহমেদ শান্তা কমেন্ট করেছে, সেভেন ব্যাচ রক্স, অবভিয়াসলি সেভেন ব্যাচ অলওয়েজ রক্স। এবং ফাইনালি তীর্থ আবার কমেন্ট করেছে, ইমরুল ব্রো কি খবর দোস্ত। আমাদেরকে অনেকেই কমেন্ট করছে, সবাইকে রিকোয়েস্ট করছি কমেন্ট করার জন্য। নামার মাঝখান থেকে নামার দুইজন তোমার উদ্দেশ্যে কমেন্ট করেছে আসলে যে শান্তা এবং হাসিবুল হাসান, ও হচ্ছে সালামি চেয়েছে, ওর উদ্দেশ্যে যদি কিছু বলতা। কিন্তু আসলে যদি বলো কোয়ারেন্টাইনের কোনো ভালো দিক থেকে থাকে, এটা হলো সালামি থেকে বাইচা গেলাম আর ট্রিট থেকে, এই দুইটা একটা পজিটিভ পয়েন্ট নোট করো। রাইট রাইট, এটা কিন্তু আসলে অনেক বড় একটা পয়েন্ট। ক্যাম্পাসে এখন আমাদের আমাদের দুই দুইটা ব্যাচ জুনিয়র আছে, তো এই ঈদে আসলে দেখা যেত যে কোয়ারেন্টাইন না থাকলে এই দুইটা ব্যাচের সালামিয়া ট্রিক নিয়ে কিন্তু আমরা পুরোপুরি নাই হয়ে যেতাম।
এটা আমি যদি বলি কোয়ারেন্টাইনের এক ভালো একটা দিক থাকবে আশা করি। রাইট, তো ইমরুল তোমাকেও কমেন্ট করেছে শান্তা, ভালোবাসা জানিয়েছে। তো আমরা তোমাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে এই ঈদের দিনেও পরিবারের সবার পাশে, পরিবারের সবার সাথে থাকার পরেও আমাদেরকে এইভাবে সময় দেওয়ার জন্য। আমরা চেষ্টা করবো আবার পরবর্তীতে তোমাদের কাছে ফিরে আসছে। আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পাশে থাকার জন্য তোমাদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি রেজওয়ানা আপুকে বলবো যে আপু যদি আপনি আমাদের সাথে আবার যুক্ত হয়ে আমাদেরকে, আমাদের পরবর্তী গেস্ট যারা আছে তাদেরকে যদি আপনি তাদের অ্যাড করে এবং তাদের সাথে আমাদের এই আড্ডাটা চালু রাখতে সাহায্য করতেন। ধন্যবাদ ফাইয়াস তোমাকে। আমি বলবো তোমার যদি কথা শেষ হয়ে থাকে তাহলে নতুন করে তুমি গেস্ট অ্যাড করে নিতে পারো। শুনতে পাচ্ছো? জি আপু, আমাদের গেস্ট অলরেডি অ্যাড হয়ে গিয়েছে, আপনি কন্টিনিউ করতে পারেন আমাদের গেস্টদের সাথে। তুমি কাইন্ডলি একটু নাদিম হায়দার আকাশকে অ্যাড করে নাও, কারণ ও বাদ পড়েছে। তো ওকে একটু অ্যাড করার জন্য অনুরোধ করছি তোমাকে। আমি সারা নাজিফা আপুর কাছে চলে যাব। সারা নাজিফা আপু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? সারা নাজিফা আপু, আপুকে অনেকক্ষণ ধরে বসিয়ে রাখা হয়েছে। আমি চাচ্ছিলাম না অন্য কারো কাছে যেতে আপুকে রেখে, মানে আপু সেই অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে, আমাদের সাথে যুক্ত হয়েও ছিলেন, মাঝখানে ডিসকানেক্ট হয়ে যাওয়া। তো ফাইয়াস, আমি কি পরের অতিথির কাছে যাব না নাজিফা আপুর জন্য অপেক্ষা করব? জি জি, অবশ্যই আমরা পরবর্তী গেস্টের কাছে আপনি চলে যান আপু, আপু যখনই জয়েন করবে আমরা তার সাথে আবার আড্ডা আমাদের চালু রাখবো। ওকে, আর তুমি একটু কাইন্ডলি চেষ্টা করো নাদিম হায়দার আকাশকে অ্যাড করে নেবার জন্য। জি অবশ্যই। আমি চলে যাব নাহিদুল হোসেন সিফাতের কাছে। ভাইয়া, আপনার সাথে একটু কথা বলছি। ভাই, আপনার কাছে প্রথমে একটু অনুমতি চেয়ে নিব, যদি কোনোভাবে সারা নাজিফা আপু কানেক্ট হয়ে যায় আমি আপনার কাছ থেকে নাজিফা আপুর কাছে চলে যাব, এই অনুমতিটা যদি আপনি দিতেন। জি জি জি, আপু হয়তো বা কানেক্ট হয়েছে। সারা নাজিফা আপু, আপনি শুনতে পাচ্ছেন? সারা নাজিফা আপু, আচ্ছা আপুর কানেক্ট হতে সময় লাগছে। আচ্ছা, আমি নাহিদুল হোসেন সিফাতের কাছে চলে যাচ্ছি, তাকে জিজ্ঞাসা করছি এই কোয়ারেন্টাইন সময়তে ভাই আপনার কেমন কাটছে, কেমন আছেন, যেহেতু আপনারা ক্যাম্পাস থেকে অনেকটা দূরে আছেন, তো ক্যাম্পাসের ক্ষেত্রে দূরে থাকাটা কেমন মিস করছেন, সেক্ষেত্রে আজ যদি কথা বলতেন। আসসালামু আলাইকুম। সবার প্রথমে আমি এখানে ফায়েজ ভাই আছে, আমি যখন ভার্সিটিতে প্রথম যাই প্রথম দিনই আমার ফায়েজ ভাইয়ের সাথে পরিচয় হয়। তো ঘটনাটা অনেকটা এরকম ছিল যে ফায়েজ ভাই তালতলার ওদিক থেকে আসছিল, তো আমি ফায়েজ ভাইকে ডাক দিলাম যে ভাইয়া একটু এদিকে আসেন। এর কিছুক্ষণ আগে ফায়েজ ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল, তো মত বিনিময় শুভেচ্ছা বিনিময় যা হওয়ার হয়েছিল, তো মানে ভাইয়ার কথাগুলো তখন আমার কাছে এতই ভালো লাগছিল, তখন আমি ভাইয়াকে ডাক দিছিলাম যে ভাইয়া একটু এদিকে আসবেন, কারণ ভাইয়ের সাথে তখন ফ্রেন্ড ছিল। তো ভাইয়া বললো হ্যাঁ বলো। তো ভাইয়া আমাদের সাথে এত ফ্রেন্ডলি ছিল, তাছাড়াও আমি ক্যাম্পাসে যখন ভাইয়াকে দেখি বলতে গেলে ভাইয়াও আমার প্রতি যেমন আন্তরিক আমিও তেমন ভাইয়ের প্রতি আন্তরিক। মানে ভাইয়ার কথার প্রতি বলতে গেলে আমি আসলেই মানে ভাইয়ার কথা বলার ভঙ্গি সবকিছুই, আমি তখন ভাইকে জিজ্ঞেস করছিলাম ভাই আপনি কি বরিশালের, তখন ভাইয়া বললো হ্যাঁ আমি বরিশালের, আমি বরিশাল জিলা স্কুলেই পড়ছি। তখন আমার মনে কেমন যেন একটু ডাউট লাগছিল যে বরিশালে পরে মানে তার কথা বলার, কারণ আমি আমার ফ্রেন্ড বা আমার নিজের বাড়িও কিন্তু বরিশাল, আমার জন্মসূত্রে বরিশাল আমার দাদার বাড়ি, কিন্তু আমরা সবসময় চিটাঙ্গি থাকি, কিন্তু কখনোই আমার মা আমার বাবা সবাই চিটাং থাকে, কিন্তু কেউই এখন পর্যন্ত চট্টগ্রামের ভাষায় কথা বলতে পারে না। যখন আমি কখন কথা বলি তখন মানে তারা বলে মানে তোমার বাসা চট্টগ্রামে কিন্তু বাসা বরিশালে, কিন্তু তুমি চট্টগ্রামের ভাষায় কিভাবে কথা বলো? ঠিক তেমনি ফায়েজ ভাইয়ের ক্ষেত্রে অবস্থা এরকম, মানে বরিশালের ভাষায় কথা বলে কিন্তু কোনো আঞ্চলিকতা নাই, পুরাই ফ্রিকুয়েন্টলি একটা কথা বলে।
তো বলতে গেলে আমি যদি মিস করি ফায়াজ ভাই, তারপর কিছুক্ষণ আগে সাকিব ভাই ছিল ইকোনমিক্স এ, ইমরুল ভাই, এরা সবাই আমার পরিচিত, সবার সাথে আমার দেখা হয় সব সময়, ভাল লাগে। আর এখানে আসার পর অথবা নেটওয়ার্ক সমস্যার কারণে ডিসকানেক্ট হয়ে গিয়েছেন নাহিদুল হোসেন শিফাত, উনি অপেক্ষা করছি আমরা তার জন্য, সে আবার যদি জয়েন করতে পারেন। আমরা একটু কমেন্ট সেকশনে চলে যাব যে আমাদের জন্য নতুন কোনো কমেন্ট অপেক্ষা করছে কিনা। শুভ্র শিশির দা কমেন্ট করেছেন, হেই মিঠু, রকস্টার, ভালোবাসা নিস মিঠুর জন্য। তারপর এনকে তীর্থ কমেন্ট করছে, আরে মিঠু একটা গান শোনা। আমরা অবশ্যই মিঠুর কাছে যখন যাব তখন আমাদের কাছে এটা অনুরোধ থাকবে, সে যেন একটা গান শুনিয়ে আমাদেরকে একটু চাঙ্গা করে তোলে, কারণ অনেকক্ষণ গল্প করতে করতে আমরা অনেকটা ঝিমিয়ে পড়েছি। তো আমরা আবার নাহিদুল হোসেন শিফাতের কাছে যাব। শিফাত কি শুনতে পাচ্ছেন? শিফাত আপনি শুনতে পাচ্ছেন? শিফাত হয়তো ডিসকানেক্ট হয়ে গিয়েছে নেটওয়ার্কে, আমরা দেখছি, সে আবার জয়েন করার চেষ্টা করছে। শিফাত আপনি কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। হ্যাঁ আপনি কন্টিনিউ করেন, হয়তো বা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, তখন হচ্ছে ফায়েজ ভাই, তারপর আরো অনেক ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল। তো আসল কথা হচ্ছে আমরা পরিসংখ্যান ডিপার্টমেন্টের ফার্স্ট ব্যাচ ছিলাম, যে কারণে হচ্ছে আমাদের কোনো বড় হয়েছিল না। তো আমরা যাদের পাইতাম, যাদের আমাদের প্রতি কোরিয়াল ছিল, আন্তরিক ছিল, আমরা তাদেরকে বড় ভাই হিসেবে মানতাম। তো এর মধ্যে আমরা কিছু কিছু বড় ভাই অনেক ভালোই পাইছিলাম, যেমন ফায়াজ ভাই, সাকিব ভাই, ইমরুল ভাই। ইমরুল ভাই হচ্ছে আমাদের পাশেই তাদের ডিপার্টমেন্ট, তো বলতে গেলে মোটামুটি ভালোই একটা। তারপর হচ্ছে আমরা ফ্রেন্ডে যদি মিস করি, তাহলে হচ্ছে যে ক্যাম্পাসে আমি সারাদিনই ক্যাম্পাসে থাকতাম, যেমন সকাল যদি 8টায় ক্লাস থাকতো বা 9টায় ক্লাস থাকতো, সেই 9টায় যেতাম, আর হচ্ছে আমি বাসায় ঢুকতে ঢুকতে 8টা 9টা কি 10টা বাজতো, সারাক্ষণই ক্যাম্পাসে থাকতাম, ক্যাম্পাসে আড্ডা হতো। তো মাঝে মধ্যে ফায়াজ ভাই, সাকিব ভাই, ইমরুল ভাই, এদের সাথে দেখা হতো, এছাড়াও আরো বড় ভাই ছিল। তো এদের থেকে দূরে আসাটা আসলে সবাই জানে যে এদের থেকে দূরে আসলে আসলে ভালো থাকা সম্ভব না। আর এখানে আসার পর এমন একটা অবস্থা, আমি এখানে আজকে 3.5-4 মাসের মতো আছি, কিন্তু সম্পূর্ণ ঘরবন্দি, ঘর থেকেও বের হওয়া যাচ্ছে না, আর তাদের সাথেও তেমন একটা যোগাযোগ হচ্ছে না, টঙ্গের দোকানে আড্ডা, সবকিছুই আসলে বলতে গেলে মিস করছি। তাহলে আপনার কাছে যা জানতে চেয়েছিলাম আমরা অনেকটাই উত্তর পেয়ে গিয়েছি। তো আমরা বলতে চাচ্ছি, লকডাউনে আপনার সময়টা কেমন কাটছে, মানে ঈদ বলতে গেলে কেমন কাটছে? প্রত্যেক বছর ঈদ কেমন কাটে, আর এবছর ঈদটা ডিফারেন্ট কিরকম সেটা সম্পর্কে? আসলে লকডাউনের সময়টা ছিল এরকম, সারাদিন ফেসবুকিং, মুভি দেখা, গান শোনা, মেসেঞ্জার টেক্সট, এই এইসব দিয়ে চলছিল, বলতে গেলে সম্পূর্ণ ভার্চুয়াল মিডিয়ার প্রতি অ্যাডিক্টেড, এছাড়া তো কোনো ওয়ে নাই। আর ঈদ বলতে, ঈদ ছিল ছোট, যখন ছোট ছিলাম 5, 6, 7, 8 তখন পর্যন্ত মোটামুটি ভালোই ছিল, এরপর সবগুলো অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে আর কি। বলতে গেলে আসলে বিশেষ কোনো আকর্ষণ বা এ জাতীয় কিছু পাচ্ছি না, এটাই। ধন্যবাদ। আমি হচ্ছে লাস্ট আপনার কাছে বিউ রেডিও সম্পর্কে এবং আমাদের এই প্রোগ্রাম সম্পর্কে, আপনি যেহেতু বললেন আপনি ক্যাম্পাসের অনেক কিছু মিস করছেন, তো সেক্ষেত্রে আপনার পরিচিত অনেকেই আজকে অ্যাড আছেন, তো তাদের সাথে কথা বলতে পেরে, এছাড়াও অন্যান্য ডিপার্টমেন্টের সাথে কথা বলতে পেরে, এই আড্ডায় জয়েন করতে পেরে, তাদের অনুভূতিগুলো জানতে পেরে বা নিজের অনুভূতিগুলো তাদের কাছে জানাতে পেরে কেমন লাগছে বিউ রেডিও সম্পর্কে যদি বলতেন? জি, আসলে বিউ রেডিও আমার তেমন একটা শোনা হতো না, তারপরও হচ্ছে যে যেহেতু এই ধরনের প্রোগ্রাম হচ্ছে, আমি আশা করব এই ধরনের প্রোগ্রাম গুলো নেক্সট আরো বেশি বেশি হবে, এটা দেখা যাবে যে আমাদের বন্ডিং গুলো আরো অনেক ভালো হবে। আর হচ্ছে আমার যারা শুনতেছে সকলের প্রতি আমার অনুরোধ যে বিউ রেডিও যে একটা যে প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মকে আরো বেশি সুদূরপ্রসারী করার জন্য আসলে কিন্তু আমাদেরই চেষ্টা করতে হবে, আমরাই যদি চাই তাহলে কিন্তু এটাকে আসলে অনেক বড় একটা প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করতে হবে। যদিও এটা অনেক বড় এখন প্ল্যাটফর্ম হিসেবে আছে, তারপরও এটাকে আরো বেশি সুদূরপ্রসারী করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে।
আর আমি আশা করব যে বিও রেডিও নেক্সট এর চেয়ে অনেক বড় বড় প্রোগ্রাম হেল্প করবে বা এই ধরনের প্রোগ্রাম আরো হেল্প করবে, এতে আমাদের মধ্যেই বন্ডিংটা ভালো হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য, আপনার এতটা সুদূরপ্রসারী চিন্তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং ঈদ মোবারক জানিয়ে শুভকামনা জানিয়ে আমরা শেষ করছি। আমরা পরবর্তী গেস্ট সারা নাজিফা আপুর কাছে চলে যেতে চাই। নাজিফা আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আমাকে কি শোনা যাচ্ছে? জি আপু শোনা যাচ্ছে। ঈদ মোবারক আপু। ঈদ মোবারক, তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। এই কোয়ারেন্টাইন সময় কেমন আছেন? পরিবার সবাইকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ সুস্থ আছি, কিন্তু মানে ইমোশনালি আসলে ভালো থাকা যায় না দেশের পরিস্থিতি, পুরো ওয়ার্ল্ডের যে প্যান্ডেমিক যে অবস্থা। কিন্তু এটা অনেক পুরনো নিউজ, এখন অনেক অনেক মাস প্যান্ডেমিকে ছেয়ে গেছে। ফাইয়াজ কি শুনতে পাচ্ছ আমাকে? জি আপু শুনতে পাচ্ছি আপনাকে। আপু কেমন আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার হচ্ছে কি ইন্টারনেট একটু প্রবলেম করতেছিল। জি জি জি, অনেক স্ট্রাগল করে তোমাদের সাথে জয়েন করেছি আর কি। জি আপু আমরা দেখতে পেরেছি আসলে আজকে। আমাদের অসংখ্য ধন্যবাদ, আপনি আসলে অনেক কষ্ট করে। জি আসলে হয়েছে কি, তোমাদের তোমাদের প্রোগ্রামের তোমাদের প্রোগ্রামের নামটা তো আড্ডা, এই কারণে মানে এটা থেকে আর কি এটা মিস করতে চাইনি। জি আপু আমরাও আসলে মিস করতে চাইনি যে আমাদের যারা 24টা ডিপার্টমেন্ট আছে, আমরা যেন আজকে প্রত্যেককে যেন একবার হলেও তাদের সাথে কথা বলতে পারি, সেটা কিন্তু আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। কারণ আজকের এই এই আড্ডাটা কিন্তু আসলে আমাদের বিউ রেডিওর যারা আরজে আছে অনেকেই কিন্তু এই আড্ডাটা তারা করতে চাচ্ছিল, কিন্তু শেষমেশ আমরা হচ্ছি সেই সৌভাগ্যবান যারা দুজন হচ্ছে আপনাদের সবার সাথে আড্ডাটা দিতে পারছি। সারার সাথে কথা হয়েছিল তো আমার ডিপার্টমেন্টের, আমাদের যে আরজে, তো ও বললো যে আমার খুব ইচ্ছা ছিল এখানে আমি থাকবো, কিন্তু রিজওয়ান আপু নিয়ে নিল। জি আপু এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া এবং অনেক সুন্দর একটা আয়োজন এটা। জি আপু হ্যাঁ আসলে অনেক সুন্দর আয়োজন। আমার তো মনে হচ্ছে যে আমি অনেক আগে ক্যাম্পাস থেকে চলে এসেছি, আমার পড়াশোনা শেষ, এখন আমি একটা মানে ছোটখাটো রিইউনিয়নে আছি আর কি। এটা আমাদের জন্য একটা উপরি পাওনা বলতে গেলে আপু, এটা আমাদের জন্য উপরি পাওনা যে আপনি ক্যাম্পাস থেকে দূরে, তারপরে ক্যাম্পাসের সাথে আমরা যুক্ত আছি এই লকডাউনে, ক্যাম্পাসের অনেক জুনিয়র আপনাকে পাচ্ছি, আমরা আড্ডা দিতে পারছি, এটা আমাদের কাছে সত্যি উপরি পাওনা। হ্যাঁ অনেক 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 মানুষদের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে, এখানে কমেন্টের সিস্টেম আছে, এটা একটা মানে তোমরা অনেক ভালো একটা কাজ করছো। আমি বলবো যে আমি পার্সোনালি খুবই অলস একটা মানুষ, আমি সারাদিন কোনো কাজ করি না, ইভেন আজকে ঈদের দিন আমি মানে এখন হয় কি এই লকডাউনের ঈদে তো আসলে বাসায় খুব একটা গেস্ট হয় না। ঈদ মানে কিন্তু আসলে ঘুরতে যাওয়া, গেস্ট আসবে বাসায়, আমি কোথাও যাব ঘুরতে, ফ্রেন্ডের বাসায় যাওয়া বা আত্মীয় স্বজনদের বাসায় যাওয়া, বাট এটা এখন হচ্ছে না যেহেতু, এই কারণে হচ্ছে বাসায় কাজের চাপ অনেক কম এখন, তাই আর কি। আসলে আমি আম্মুকে বলে আসলাম যে আম্মু আমাকে 2 ঘন্টার জন্য ডিস্টার্ব করবেন, আমি আড্ডা দিব। আর ভাল লাগছে আর কি তোমাদের সবাইকে দেখে, সিনিয়ররা আছেন, জুনিয়ররা আছো তোমরা যারা, ভালোই লাগছে আর কি। ঈদুল ফিতর অনেক মানে অনেক অর্ডিনারি কেটেছে, বাট আজকে এই আড্ডাটার জন্য মনে হচ্ছে যে আমার ঈদুল আজহা ভালো যাচ্ছে। যাক এটা আমাদের শুনে খুবই ভালো লাগলো। আমাকে ইনভাইট করার জন্য অনেক থ্যাঙ্কস। আর মানে আমি সবার কথা শুনছিলাম, শেষের দিকে এসে অনেকের কথা শুনতে পারিনি, আমার ইন্টারনেট একটু প্রবলেম ছিল যার কারণে, কিন্তু শুনলাম সবাই অনেক মানে কথা বললো। আমি অনেক কিছু চিন্তা করেছি কালকে থেকে যে বলবো, কিন্তু শেষ পর্যন্ত প্রোগ্রাম শুরু হওয়ার পরে মনে হলো কি আসলে এটা তো আড্ডা, আড্ডা দেই ওদের সাথে আর কি, কি বলবো। ধন্যবাদ আপু, আপনার ঈদটা কেমন কেটেছে এটা জানতে চাচ্ছি। ক্যাম্পাসটাকে যেহেতু দূরে আছেন, ইতিমধ্যে অনেকদিন এমনিতেই মিস করেছেন আর এখন হয়তো বা আরো মিস করছেন, তো সেক্ষেত্রে ক্যাম্পাস মানে পুরো বিষয়টা নিয়ে কেমন কাটছে সেটা জানতে চাবো। দুঃখজনক কথা কিন্তু সত্যি যে ক্লাস মিস করি, অ্যাসাইনমেন্ট মিস করি, মিড টার্ম মিস করি, এক্সাম মিস করি, টিচারদেরও মিস করি। এখন হয় কি যেটা আর কি পাই না
ওটাই মিস করা হয়, এটাই সত্যি। যখন ক্লাস করেছি তখন বুঝিনি যে আসলে এর মধ্যে থেকে ভালো সময় যাচ্ছে, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেয়া, তারপরে ঘোরা ক্যাম্পাসে, মানে এভরিথিং। তোমরা তো, আমরা তো একই ক্যাম্পাস শেয়ার করি তাই না, আমরা তো বুঝি যে আমরা কি জিনিসগুলো করতাম ডেইলি, কত কাজ থাকতো আমাদের, একাডেমিক কত কাজ থাকতো, প্লাস হচ্ছে আমাদের মানে ফ্রেন্ডদের সাথে আমরা কি পরিমাণ সময় দিতাম, কিন্তু ওটা তো কমপ্লিটলি আমরা মিস করছি এখন। তো এটা আর বলার অপেক্ষা রাখে না যে কি মিস করছি, মানে পুরো 4 মাস আর কি আমার মুখে ক্যাম্পাসেরই কথা। আসলে যখন হচ্ছে বলতে গেলে আপু, যখন যা পাই তখন তার মর্ম বুঝি না। আমাদের তেমন একটা বিষয় যে আমরা যখন ওই অ্যাসাইনমেন্ট, ক্লাস, টেস্ট, এক্সাম, ক্যাম্পাসে রোজকার সেই প্যারাদায়ক হচ্ছে একটা বোরিং রুটিন এর মধ্যে থাকতাম, তখন আমাদের খুব প্যারাদায়ক মনে হতো। কিন্তু এখন আসলে আপনি যে জায়গাটায়, হয়তো বা আমরা ক্যাম্পাস যদি এই প্যান্ডেমিক সিচুয়েশন কেটে যায়, আমরা সেই সময়টাতে চলে যাব, তখন আমাদেরও কিছুদিন পর ক্যাম্পাস ছাড়তে হবে, আমরা যারা 5th ব্যাচের আছি, তারপর কন্টিনিউয়াসলি সবাইকে ছাড়তে হবে। তো আপনার মতো তখন হয়তো আমরা এই অনুভূতিটা ফিল করব। তো আপু, আপনার কাছে লাস্ট ভাবে জানতে চাচ্ছি, হয়তো আপনার অনেক কিছু বলার ছিল, আমাদের সময় স্বল্পতার কারণে হয়তো অনেক কিছু শুনতেও পাইনি, কিন্তু আপনাকে পেয়ে আসলেই আপু আমরা অনেক অনেক খুশি। আর তাই আমরা জানতে চাবো, এই আড্ডাতে জয়েন করতে পেরে, রেডিওতে আসতে পেরে আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আমি তো আর কি, আমার সাথে যখন সারার কথা হলো, এরপরে আমি মোটামুটি সবাইকে, ফ্রেন্ডদেরকে বলেছি যে দেখ আমি এরকম আর কি রেডিওতে যাচ্ছি, তোরা থাকিস। মানে হয় কি, ফোনে কথা বলা হয় না খুব একটা। আসলে আমরা ফ্রেন্ডদের সাথে যখন ক্লাস করি বা একই সাথে থাকি, তখন দেখা যায় যে ওই যে প্রতিদিনের দেখা হওয়াটা, ওটা কিন্তু আসলে একটা কমিউনিকেশনের সিস্টেম। কিন্তু আমরা যখন বাসায় থাকি, ইভেন নর্মাল দিনগুলোতেই আমরা যখন বন্ধে বাড়িতে আসি, তখন আসলে ফ্রেন্ডদের সাথে ওই কমিউনিকেশনটা হয় না। আসলে সবাই একটা পারিবারিক ব্যস্ততার মধ্যে থাকে, অথবা ডেইলি লাইফে অনেক হ্যাজার্ড থাকে। কিন্তু হয় কি, সবাইকেই মনে করা হয় এবং সবাইকে মিস করা হয়। তো এখানে আসতে পেরে, এই যে এই প্ল্যাটফর্মটাতে তোমাদের অনেক, মানে অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম এটা, আমি আমি মাঝে মাঝে শুনি আর কি তোমাদেরকে, তো ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মানে তোমাদের সাথে কথা বলে, আবার ক্যাম্পাসে সেই পরিচিত অনেক মুখ দেখা, তোমাদের কথা শোনা, আমিও জয়েন করতে পারা, এটা কিন্তু আসলে খুবই ভালো লাগে আর কি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। এরকম আপনাদের অনেক সিনিয়র যারা ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছেন এবং আছেন, তাদের সবার ভালোবাসা এবং দেশময় সবার ভালোবাসা নিয়ে বিউ রেডিও অনেক দূর এগিয়ে যাক, এই কামনা করছি। আপু ধন্যবাদ আপনাকে। আমি মেহেদি হাসান মিঠুর কাছে যাব। ধন্যবাদ আপু। আমি মেহেদি হাসান মিঠুর কাছে যাব। আমি ফাইয়াজকে অনুরোধ করব তার সাথে কথা বলতে, কিন্তু তার আগে আমি তাকে একটা রিকোয়েস্ট করব, কারণ তার জন্য প্রচুর পরিমাণ কমেন্ট এসেছে, সে একটা গান শোনাবে। তো আমি চাইবো গানটা শোনানো হোক, তারপরে সে ফাইয়াজের সাথে আলোচনায় যায়। ধন্যবাদ আপু। আসলে আমরা যদি একটু কমেন্ট গুলো দেখে আসি, তাহলে আমাদের দর্শকরাও দেখতে পারবে যে মিঠুর জন্য যে কতগুলো কমেন্ট এসেছে। আমাদেরকে কমেন্ট করেছে হচ্ছে শুভ শিশির দাদা, হে মিঠুর অক্সরের ভালোবাসা নিস, আমরা দেখেছি আগেও। এছাড়া তীর্থ কমেন্ট করেছে, এবং হচ্ছে সুমাই আহমেদ শান্তা কমেন্ট করেছে, একটা গান হয়ে যাক মিঠু। কাজী ইব্রাহিম কমেন্ট করেছে, মিঠু গান হয়ে যাক, শুভকামনা মিঠু। মেহরাব আহমেদ কমেন্ট করেছেন, মিঠু ভাই। মেহরাব হোসেন আরো কমেন্ট করেছে, ভাই একটা গান শুনতে চাই। তো আমি চলে যাচ্ছি মিঠুর কাছে, যে মিঠু তোমার ফ্যান ফলোয়ার্স যারা আছে সবাই কিন্তু আসলে পাগল করে দিচ্ছে আমাদেরকে, যে শুধুমাত্র তোমার কাছ থেকে গান শুনতে চায়। তো হয়ে যাবে নাকি আসলে, তোমার কথা এতক্ষণ তুমি অপেক্ষা করেছিলে আমরা দেখেছি, তো গান দিয়ে শুরু হবে কিনা মিঠু? গান দিয়ে তো শুরু করাই যায়। তার আগে যেহেতু আজকে হচ্ছে ঈদুল আজহা, তো আপনাদেরকে ঈদ মোবারক জানিয়ে হচ্ছে কথা শুরু করি। তো ভালো আছেন আপনারা? ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি মিঠু, তুমি কেমন আছো এবং তোমার পরিবারের সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি। আসলে ঢাকার হিসেবে আমার যে এই এলাকাটা, এই এলাকাটা তুলনামূলক আসলে বেটার, মানে করোনার যে প্রভাবটা খুবই কম, সেক্ষেত্রে আমার ফ্যামিলি যথেষ্ট সুস্থ আছে, আমিও সুস্থ আছি, তো ভালোই যাচ্ছে আসলে।
আলহামদুলিল্লাহ, এটা শুনে ভালো লাগলো যে আমাদের যারা, আমি যদি বলি শুভাকাঙ্ক্ষী বলি, বা আমাদের কাছের যারা আছে সবাই সুস্থ আছে, এটা শুনলে কিন্তু আসলে বর্তমান সিচুয়েশনে অনেক শান্তি লাগে। কারণ এখনকার সিচুয়েশনটা আসলে সব সময় থেকে অনেক ভিন্ন, আর সেই ভিন্ন জায়গাতে যারা যারা আমাদের ভালোবাসার মানুষ বা আমাদের কাছের মানুষ আছে, তারা যদি সুস্থ থাকে, তারা যদি সেফ থাকে, এটাই কিন্তু আসলে সবচেয়ে বড় পাওয়া। তো মিঠু, তোমার ঈদ কেমন কাটলো যদি বলতা? আমার ঈদ আসলে এর আগের আসলে মানে সামান্য একটু অন্যরকম কেটেছে। আসলে আমি গত 4-5 বছর ধরে হচ্ছে কোরবানিতে আসলে গরু প্রসেস করার কাজটা নিজে থেকেই করি, মানে আমার আব্বার একটু বয়স একটু বেশি, তো তো কাজটা আমারই করতে হয়। তো সেক্ষেত্রে কাজটা শেষ করার পরে প্রতি বছর আমি যা করি সেটা হচ্ছে মিরপুর চলে যাই আমার বন্ধুদের সাথে দেখা করতে। তো এবার যেহেতু সিচুয়েশন ভালো না, তো সেক্ষেত্রে হচ্ছে মিরপুর যাওয়াটা হয়নি, তো বন্ধুদেরকে কিছুটা মিস করতেছি আসলে। আর ক্যাম্পাসে যেহেতু মানে 4 মাস ধরে প্রায় নেই, তো আমি আসলে খুব মানে ফানি ওয়েতে আসলে ঢাকায় আটকে গেছি। ঢাকায় আমি এসেছিলাম হচ্ছে 3 দিনের জন্য, কিন্তু আমি আসার পরপরই আসলে লকডাউনটা শুরু হয়। আমি আসলে ভাবতে পারিনি যে এতদিনের জন্য আমি আর কি ঢাকায় আটকা পড়ব। তো আসলে বেসিক্যালি আমাদের এই জিনিসটা কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখেছি যে ছুটিটা, যেটা আমি হচ্ছে এর আগে নাওয়ার এবং হচ্ছে সাকিব আর হচ্ছে ইমরুল ওদের সাথে আলাপ করলাম, যে ম্যাক্সিমাম কিন্তু আসলে হয়তো অল্প কিছুদিনের জন্যই আসলে সেইভাবে প্রিপারেশন নিয়ে গিয়েছিল, মানে কারোই ওইভাবে প্রিপারেশন ছিল না যে আসলে এতদিন লকডাউন চলবে। তো এই জন্য আসলে অনেকেই অনেক সমস্যায় পড়েছে, এবং তাদের আমি আমার যারা পরিচিত তাদের মধ্যে অনেকেই আছে যারা আসলে বরিশালের এখানে যারা তাদের মেস আছে সেখানে তাদের এমনকি প্রয়োজনীয় জিনিসপত্র অনেক রেখে গিয়েছিল, যেটা নিয়ে এখন তারা টেনশনে আছে অনেক। তো তোমার কাছে আরেকটা জানতে চাওয়া, যেটা হচ্ছে যে ক্যাম্পাসের এক্স্যাক্টলি যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে এই জিনিসটা তুমি মিস করছো, সেটা কি? ক্যাম্পাসে মিস করার মধ্যে সবথেকে বেশি যেটা মিস করি সেটা হচ্ছে মানে বন্ধুদের সাথে যে আড্ডাটা, সেটা অনেক বেশি মিস করা হয়। আমার আসলে ক্যাম্পাসে ক্লাসের থেকে আসলে আড্ডাটাই বেশি হতো, স্বীকার করতে হবে। আমরা ক্লাস ক্লাস থেকে বের হয়ে বন্ধুরা অথবা হচ্ছে আমার পরিচিত কাছের যে মানুষগুলো আছে তাদের নিয়ে আশেপাশের চায়ের দোকানগুলোতে বসতাম, এক কাপ চা খেতে খেতে আড্ডা দিতাম। এই সময়টা আসলে এখন প্রচন্ড নস্টালজিয়া তৈরি করে ভেতরে, মনে হয় যে যদি যদি 1 সপ্তাহের জন্য ক্যাম্পাসে ফেরত যেতে পারতাম তাহলে হয়তো এই জিনিসগুলো একটু চাঙ্গা করে নিয়ে আসা যেত। তো এই জিনিসটা হচ্ছে প্রচন্ড মিস করি আসলে। আজকে বেসিক্যালি কিন্তু আমাদের এই যে একসাথে 24টা ডিপার্টমেন্টের সবার এক হওয়া বা আমাদের একত্রে এই যে প্রোগ্রামটা, এটাও কিন্তু করা আসলে ওই জায়গাটা তো আসলে ওইভাবে পূরণ করা সম্ভব না, আমাদের সবার পক্ষে যতটুকু সম্ভব হয়, যেহেতু আমাদের বিউ রেডিও আমাদের ইউনিভার্সিটির একটা প্ল্যাটফর্ম, তো এখান থেকে যতটুকু সম্ভব হয় যে আমরা আমাদের পরিচিত মানুষগুলা, যেমন আমি যদি স্পেসিফিকলি নাম নেই তাহলে আমাদের শিশির দাদা আমাদের সাথে ছিলেন, এবং আমাদের হচ্ছে সারা নাজিফা আপু আমাদের সাথে ছিলেন, যারা আমাদের শ্রদ্ধেয় যারা সিনিয়ররা আছেন, তাদেরকে দেখে কিন্তু আমরা আসলেই তাদের ভালোবাসার জন্য কিন্তু আসলে আমরা অনেক বেশি অনুপ্রেরণা পাই। আসলে এই বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়, এবং এই যে লকডাউন সিচুয়েশনে তারা সময় করে আমাদেরকে একটু আড্ডা দিয়েছেন, বা তারা যে আমাদের সাথে এই যে ফ্রিডমটা বা এই যে ফ্রি হয়ে যে আমাদের সাথে আড্ডা দেওয়া, আসলে কিন্তু আমরা এই ক্যাম্পাসিয়ান যারা আছি তারা কিন্তু এই বিষয়গুলো খুব বেশি মিস করি, কারণ ক্যাম্পাসে কিন্তু এই জিনিসগুলো আমরা খুব বেশি পেতাম। তুমিও এটার সাথে একমত হবে, কারণ হচ্ছে শিশির দাদার সাথে তোমার অন্যরকম একটা সম্পর্ক, সেটা বলতে হয় না, কারণ শিশির দাদা কিন্তু পার্সোনালি তোমাকে মেসেজ দিয়েছে গান শোনানোর জন্য, এবং আমরা সবাই জানি। তো এই জায়গাগুলো থেকে, এবং আমার যারা বন্ধুরা আছে, নাওয়ার ছিল এবং হচ্ছে সাকিব ছিল, তারপর হচ্ছে ইমরুল ছিল, এবং আরো আমার বন্ধুরা আছে অ্যাড হবে, তো আসলে সবার সাথে এই যে ভার্চুয়ালি কানেক্টেড হওয়া বা সবার সাথে হয়তো কথা হয় বা ভিডিও কলে কথা হয়, কিন্তু ওই যে শিশিরদা যেটা বললো যে ওই যে আত্মিক একটা টান, সেটাই কিন্তু একটা আসলে দূরত্ব চলে এসেছে। তো আমাদের উচিত কিন্তু আসলে সেই বিষয়গুলোকে হ্রাস করে ফেলা, এবং আমাদের প্রত্যেকে প্রত্যেকের যেই প্রয়োজনটা, মানে একজন আরেকজনের যে প্রয়োজনে, মানে আমি যে আমার আরেকজনের, সে যে আমার জন্য প্রয়োজন, প্রয়োজনীয়তার জায়গাটা যেন বুঝতে পেরে আমরা পরবর্তীতে বা লকডাউন পরবর্তী সিচুয়েশনে আমরা প্রত্যেকে প্রত্যেককে সেই দামটা দিতে পারি, এটাই কিন্তু আমাদের জন্য বলবো যে করোনা থেকে আমাদের শিক্ষা। তো তোমার কাছে শেষ যেটা জানতে চাবো, সেটা হচ্ছে, জানতে চাও না, সেটা হচ্ছে সবাই অনেকেই রিকোয়েস্ট করেছে তোমার গান শোনার জন্য, তুমি যদি একটা গানের গুনগুন করেও আমাদের সাথে ছোট্ট দুইটা লাইনও যদি গেয়ে শোনায় তা, তাহলে আসলে আমাদের যারা দর্শক আছে তাদের চাওয়াটা আসলে কিছু হলেও পূরণ হতো।
আচ্ছা ঠিক আছে, আমি আসলে ওরকম ভাবে তো মানে এক্সপার্ট সিঙ্গার না, মানে চেষ্টা করি, আমি ট্রাই করতেছি, আসলে ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। আমার গিটারটা সাইডেই ছিল, আমি আসলে একটু আগে প্র্যাকটিস করতেছিলাম, তো আমি যে গানটা গাইতে চাচ্ছি সেটা হচ্ছে অর্ক মুখার্জির গাওয়া গানটা, হচ্ছে আপনার নির্বাক ছবিতে গাওয়া হয়, তো আমি শুরু করছি। যদি আকাশের গায়ে কান না পাতি, তোমার কথা শুনতে পাব না। যদি আকাশের গায়ে কান না পাতি, তোমার কথা শুনতে পাব না। যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি, যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি, তোমার শরীর স্পর্শ পাব না, তোমার কথা শুনতে পাব না। আমার শীত করে আর জ্বর আসে গা, শীতের কালে পাতারা শুকায়। আমার শীত করে আর জ্বর আসে গা, শীতের কালে পাতারা শুকায়। আমি শীত জনিতে নাহা ডুবিলে, আমি শীত জনিতে নাহা ডুবিলে, তোমার জন্ম শব্দ পাব না, তোমার কথা শুনতে পাব না। যদি আকাশের গায়ে কান না পাতি, তোমার কথা শুনতে পাবো না। ধন্যবাদ ফয়েজ ভাই। ধন্যবাদ মিঠুকে। মিঠু, আসলে তুমি আমাদেরকে অনেক সুন্দর একটা গান শুনিয়েছো, এবং আমাদেরকে আসলে আমাদের যারা দর্শক আছে আজকে তাদের যে চাওয়াটা ছিল একটা গান শোনানোর জন্য, তুমি আসলে আমি মনে করি যে তুমি সেটা ফুলফিল করতে পেরেছো, তোমাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং হচ্ছে শুভকামনা তোমার জন্য। এবং আশা করছি আমরা খুব শীঘ্রই ক্যাম্পাসে, আজকে যে গানটা আমরা ভার্চুয়ালি শুনলাম, ইনশাল্লাহ ক্যাম্পাসে খুব শীঘ্রই আমরা এই গানটা শুনতে পারবো আবার তোমার সাথে সামনাসামনি বসে। আর তোমাকে আবারও ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য, এবং তোমার ডিপার্টমেন্টের যারা আছে এবং তোমার যারা বন্ধু আছে এবং যারা সিনিয়র এবং জুনিয়র আছে সবাইকে ধন্যবাদ, যে আসলে তোমার মাধ্যমে আসলে তাদের সাথে আমাদের কানেক্ট হওয়া। তো তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, আর আশা করছি ইনশাল্লাহ আমরা খুব খুব শীঘ্রই আবার আমাদের সেই সুন্দর পৃথিবী, আমাদের সুন্দর ক্যাম্পাস, আমাদের সুস্থ পরিবেশে আবার সবাই ফিরে যেতে পারবো। তোমাকে ধন্যবাদ এবং আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ মিঠু তোমাকে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। পরবর্তীতে আমি হচ্ছে রেজওয়ানা আপুকে আবার রিকোয়েস্ট করছি যে আপু আমাদের যারা পরবর্তী গেস্ট আছে তাদের সাথে যদি আমরা একে একে কানেক্ট হয়ে যাই। আমাদের সাথে আমি দেখতে পাচ্ছি যে আমি বেশ কিছুক্ষণ থেকে দেখছিলাম আমাদের সাথে আপু আছে একজন, আমি হচ্ছে আপুকে ট্র্যাক করতে পারছি না, আপুর নিক নেমটা হচ্ছে চেঞ্জ করা হয়নি হয়তো, আমি স্ট্রিমে অ্যাড করে দিয়েছি, বিউ রেডিওই লেখা আছে আপুর স্ট্রিমে। তো রিকোয়েস্ট করবো যদি আপু আপনি আমাদের সাথে জয়েন করতেন, এবং রেজওয়ান আপুকে বলবো আমাদের পরবর্তী গেস্ট দের ক্ষেত্রে হচ্ছে আমরা এগিয়ে যাব। তো আমাদের গেস্ট অ্যাড হওয়ার মাঝখানে আমি একটু একটু কমেন্ট পড়ে নেই, সেটি হচ্ছে যে আমাদেরকে কমেন্ট করেছে দেখতে পাচ্ছি আরিফ ফয়সাল জিতু, তিনি কমেন্ট করেছেন ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকে, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে কমেন্ট করেছেন ফারহানা ইয়াসমিন, তিনিও জানিয়েছেন ঈদ মোবারক, আপনাকে ঈদ মোবারক, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে কাজী ইব্রাহিম কমেন্ট করেছেন ওয়াও মিঠু, মিঠু তোমাকে ভালোবাসা জানিয়েছে এবং তোমার গানের জন্য ধন্যবাদ জানিয়েছে, অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের সাথে আজকে যারা যুক্ত আছেন এবং আমাদের এই প্রোগ্রামটি দেখছেন তাদের সবাইকে আবারও আমরা ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি।
আমি এক্সপেক্ট করছি আমাদের যারা গেস্ট আছে তারা একে একে করে সবাই জয়েন করবে এবং তাদের সাথে আমরা কথা বলবো। তো রেজওয়ানা আপু, আপনি একটু যদি, আমি আপনার সাথে যদি কথা বলি এখন, সেক্ষেত্রে আপনি যদি বলতেন যে আমাদের এই যে আয়োজনটা, এই আয়োজনে কিন্তু আমরা আসলে এক্সপেক্ট করিনি যে আমরা আমাদের সিনিয়ররা যারা আছে এবং আমাদের যারা ব্যাচমেট জুনিয়র তাদের কাছ থেকে এত রেসপন্স পাবো বা তাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো। আপনার কি মনে হচ্ছে যে আসলে আমাদের এই যে প্ল্যাটফর্মটা বা আমাদের এই বিউ রেডিওর এটার যে শুরু থেকে এখন পর্যন্ত ছোট্ট করে জাস্ট বলতেন যে আপনার অনুভূতিটা কি আজকের প্রোগ্রামটা করে, আমাদের গেস্টরা অ্যাড হলে আমরা আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি, ততটুকুর মধ্যে যদি বলতেন। আচ্ছা, আসলে ফাইয়াজ, আমি বলতে চাচ্ছি যে এই অনুভূতিটা প্রথমবার, কারণ আমি এভাবে এত পেয়ে কখন প্রোগ্রাম করিনি। তো এক্ষেত্রে আমার এই প্রথমই করা খুবই ভালো লাগছে, আর এত এত ভালোবাসা পাচ্ছি, বিশেষ করে যারা সিনিয়র তারা তারাতে আমাদের আমাদের কানেক্ট করছেন, শুনছেন, আর জুনিয়ররা তারা দেখেছেন, আমার বলতে গেলে তারাও এখন এইখানে এই ফ্যামিলি সদস্য হয়ে তারা আমাদেরকে আরো প্রাণবন্ত করে তুলেছেন। তো সেক্ষেত্রে আসলে অনেক ভালো লাগছে বলতে গেলে। আর আমি দুঃখ প্রকাশ করব, 24টা ডিপার্টমেন্টের অনেকেই আমি টেকনিক্যাল প্রবলেমের কারণে যুক্ত করতে পারছিলাম না, ইতোমধ্যে পারবো কিনা বলতেও পারি না। তো সেক্ষেত্রে আমার খুব খারাপ লাগছে, আমি আশা করেছিলাম 24টা ডিপার্টমেন্টের 24 জনকেই আমি যুক্ত করতে পারবো। এইটুকুই বলার ছিল। তো ফাইয়াজ, কথা আর বেশি বাড়াবো না। জি, আমরা সামনে চলে যাব আপু। আমাদের যারা গেস্ট আছে আমরা চেষ্টা করছি তাদেরকে আবারও কানেক্ট করার জন্য। আমাদের সাথে আজকে অনেকে যুক্ত আছেন আমরা দেখছি। আমাদেরকে কমেন্ট করেছেন ফারহানা ইয়াসমিন, তিনি কমেন্ট করেছেন, ভাইয়া আপু আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, আশা করছি আপনি এবং আপনার পরিবার অনেক ভালো আছে। আমরা চেষ্টা করছি বারবার, আমাদের যারা গেস্টরা আছে আমরা সবাই জানি দর্শক যে আসলে সবার আসলে নেটওয়ার্কের অবস্থা যদি বলি বা আমরা সব সেক্টর গুলো যদি বিবেচনা করি তাহলে আসলে আমাদের দেশের এই পরিস্থিতিতে বা সবার নেটওয়ার্ক ফ্যাসিলিটিটা সেম নেই, যার কারণে হয়তো একটু দেরি হচ্ছে আমাদের গেস্টদেরকে অ্যাড করতে। আমরা চেষ্টা করছি আমাদের যারা গেস্ট আছে এবং অন্যান্য ডিপার্টমেন্টে যারা এখনো অ্যাড হতে পারেনি তাদেরকে খুব জলদি আমরা অ্যাড করে আমাদের প্রোগ্রামটি চালানোর জন্য। তারই মাঝখানে আমরা কিছু ইনফরমেশন দিয়ে দিই যে আমাদের বিউ রেডিওর, আপনারা জেনে খুশি হবেন যে আমাদের বিউ রেডিওর আমাদের যেই প্রোগ্রাম গুলো এগুলো আপনারা আর্কাইভ হিসেবে পেয়ে যাবেন এবং আমাদের সব প্রোগ্রাম গুলো আপনারা দেখতে পারবেন। তার জন্য আপনারা আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট গুলো ভিজিট করতে পারেন। সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটি www.biuradio.org। এছাড়াও আপনারা আমাদেরকে ফলো করতে পারেন ফেসবুকে, সেটি হচ্ছে যে www.facebook.com/biuradio.org। এছাড়াও আমাদেরকে আপনারা ইউটিউবে ফলো করতে পারেন, ইউটিউবে আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন, ইউটিউব চ্যানেলটি আমাদের বিউ রেডিও নামে। এবং আমাদেরকে আরো আপনারা যে জিনিসটা আমাদেরকে লিঙ্কডইনে পেয়ে যাবেন, আপনারা জেনে খুশি হবেন যে আমাদের বিউ রেডিওর যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি একই সাথে আমাদের iOS এবং অ্যান্ড্রয়েডে অ্যাভেলেবেল আছে। এবং এই অ্যাপস এর মাধ্যমে আপনারা আমাদেরকে 24/7 শুনতে পারবেন। আমরা সেই ব্যবস্থাটা করতে সক্ষম হয়েছি যে আমাদের প্রোগ্রাম গুলো, আমাদের রেগুলার প্রোগ্রাম গুলো আপনারা যেন সব জায়গা থেকে শুনতে পারেন এবং আপনারা নেট কানেকটিভিটি দিয়ে আপনারা পৃথিবীর যে কোনো জায়গায় বসে আমাদের যে কোনো প্রোগ্রাম গুলো আপনারা যে কোনো সময় শুনতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি, আমাদের আই গেস গেস্ট চলে এসেছে, আমি রেজোনা আপুর কাছেও চলে যাচ্ছি। আমাদের সাথে বাহাউদ্দিন আবির ভাই অ্যাড হয়েছেন। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে ঈদ উল ফিতরের। আমি রেজোনা আপুকে বলছি আপনি কন্টিনিউ করেন, ভাইয়া আছে এবং আমাদের গেস্টদের সাথে। অবশ্যই কন্টিনিউ করব। তার আগে আমি একটা সুসংবাদ দিতে চাচ্ছি যে বিউ রেডিওতে কালকে উদ্বোধন করা হবে বঙ্গবন্ধু অলিম্পিয়াড, যেটি উদ্বোধন করবেন আমাদের মাননীয় উপাচার্য মহোদয়। তো আপনারা অবশ্যই সেখানে যুক্ত হবেন এবং চোখ রাখবেন প্রত্যেক দিনের আপডেট পেতে। এবং আরো জানাচ্ছি যে আমাদের 2 দিন ব্যাপী বিউ রেডিওতে প্রোগ্রাম থাকছে। আজকে যেমন ববিয়ান্তের ঈদ আড্ডা, কাল ঈদের দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন জুড়ে থাকবে 40টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসিয়ান আড্ডা। তো ধন্যবাদ, আমি চলে যাচ্ছি বাহাউদ্দিন আবিরের কাছে। ভাইয়া, ঈদ মোবারক, কেমন আছেন? ওকে, প্রথম কথা ঈদ মোবারক, দ্বিতীয় কথা আপনি, আমি সেম ব্যাচ, সো ভাইয়া না বললেও হয়। মাননীয় আপু ঈদ মোবারক, আপনাকে ভালো দেখাচ্ছে।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফাইয়াজ, ঈদ মোবারক ভাইয়া। ফাইয়াজ হয়তো টেকনিক্যাল কাজে ব্যস্ত আছে, ওকে বার্তাটি পরে পৌঁছে দেওয়া হবে। ঈদ মোবারক ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আসার জন্য। জি জি জি, ঈদ মোবারক ভাইয়া আপনাকে, আশা করছি ভালো আছেন। ভাইয়া ভাইয়া অনেক কষ্ট করে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন, ভাইয়া বাহিরে বসে আমাদের সাথে যুক্ত হয়েছেন শুধুমাত্র এই নেটওয়ার্ক ইস্যুর জন্য, ভাইয়া তার জন্য আপনাকে আরো বেশি বেশি ধন্যবাদ। ঈদ কেমন কাটলো, ঈদুল ফিতর, ঈদুল আজহা, কোয়ারেন্টাইন সময় কেমন কাটছে? প্রথম কথা হচ্ছে আঙ্গুল কেটে ফেলছি, দ্বিতীয় কথা হচ্ছে স্লিপ, যেহেতু বৃষ্টি হয়েছে রাস্তা একটু স্লিপারি ছিল, দুইবার পড়ে গেছি। ওভারঅল ভালো কাটছে, কাটাকুটি ছিল একটু ইয়া ছিল, ওভারঅল ভালো কাটছে বাট আলহামদুলিল্লাহ। আর এখন বসে বসে নেটফ্লিক্সে দেখতে ইয়া দেখতেছি, মানে ডাউনলোড কইরা তারপর দেখতে মুভি দেখতেছি। এই চমৎকার কাটছে বাহাউদ্দিন আবিরের ঈদ, তো ক্যাম্পাস লাইফটাকে কি মিস করা হচ্ছে? ব্যাপক, মানে ক্যাম্পাসের ব্যস্ততা, ক্যাম্পাসে বসে চা খাওয়া, সিঙ্গারা খাওয়া, সিঙ্গারা বড় গুলা না, 3 টাকার গুলো, 2 টাকার, 3 টাকার গুলা, ক্যাম্পাসে থাকলে তো তোরে পাওয়াই যায় না। এন্ড এন্ড যেটা তুমি খাওয়ানোর কথা ছিল কখনো খাওয়াও নাই। তোমার কাছ থেকে খাওয়ার কথা ছিল, তুমি খাওয়াবো বলছিলে কিন্তু খাওয়াও নাই। তো এইগুলা ব্যাপারগুলো, এই জিনিসগুলো বেশি মিস করি, কারণ আমি একজন ফুড এডিক্টেড পার্সন, আমার কাছে আগে হচ্ছে খাওয়া দাওয়া, তারপরে হচ্ছে বাকি কিছু। যেহেতু আমি তোমাদের মতো একটু মেধা কম, মেধা সমন্বয় কম, মেধা কম, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হয়। জাতি কিন্তু জানে, এখন যারা তোমার প্রোগ্রাম শুনছে এবং কথা বলছে বাহাউদ্দিন আবির, তারা ভালো করেই জানে তুমি কতটুকু মেধা শূন্য নাকি মেধা ভর্তি, মানে সম্পূর্ণ ব্যাপারই জানা আছে। তো এক্ষেত্রে আরজে রেজওয়ানা বা আরজে ফাইয়াজ কে অ্যাড করে কিছু বলতে হবে না আশা করি। তো যাই হোক, ফাইয়াজ নিয়ে আমার কোনো কথা নেই, কারণ হচ্ছে যে ফাইয়াজের মতো ক্যাম্পাস সেলিব্রিটি, ক্যাম্পাসের হচ্ছে কি বলে ওয়ান অফ দা কি বলে এলিজিবল ব্যাচেলার না, এলিজিবল ডাবল ম্যান, যে হচ্ছে যে ব্যাচেলার নিজেকে দাবি করে, তারপর হচ্ছে কারণ এই সুযোগটা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমেই কাজে লাগাবো, কারণ আমরা এমন একজনকে সাথে পাবো ইনশাল্লাহ যার মাধ্যমে আমরা ফাইয়াজের অনেক গোপন তথ্য জানতে পারবো, যে সে ব্যাচেলর দাবি করে সে ব্যাচেলরটা যেন সে আর দাবি করতে না পারে। অনেক জায়গায় ঘুরতে দেখা যায় যার সাথে ফাইয়াজকে, সেই মানুষটার সাথে আমরা কথা বলবো। তো আশা করি আমি ফাইয়াজকে বলবো যে যদি অন্য কোনো গেস্ট থাকেন জয়েনিং, তাহলে জয়েন করে নিন, তাহলে না হলে নিশাত জাহানকে একটু অ্যাড করতে, সোশিওলজি ডিপ থেকে নিশাত জাহানকে অ্যাড করতে, সবাই তো মানে আপনি যদি নিজের কথা বলেন, আমি তোমারই দের সম্পর্কে জানতে চাই, তোমার ঈদ কেমন কাটলো? আমার ঈদ, আমার সব সময় অলসতায় কাটে, কারণ আমি বলতে গেলে ক্যাম্পাসে যতটা ব্যস্ত থাকি, আমি অত সেলিব্রিটি না তোমাদের মতো, অনেকটা খেটে খাওয়া মানুষ, সব দিকে নজর দিয়ে খেটে টেটে নিজের লাইফটা স্পেন্ড করি। তো সেক্ষেত্রে সেই ব্যস্ততা ভুলে এই যে কাটাচ্ছি, আমি বাসায় আসলেই ঘুম, আর প্রচুর পরিমাণে খাওয়া, মোটাতে এমনি আসি আরো হয়ে যায়, তো সেক্ষেত্রে সমস্যা নেই। তো এক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে বাইরে কিছু ফ্রেন্ডের সাথে যোগাযোগ করা হয়, সেটাই লকডাউনে হচ্ছে না, আর কোরবানির ব্যস্ততা থেকে সেটাও হচ্ছে না, এই এভাবেই কাটছে। ক্যাম্পাস লাইফটাকে অবশ্যই মিস করি, কারণ আমাদের আসলে ক্যাম্পাসটা মিস করি, কারণ মানে ক্যাম্পাসে একটা ব্যস্ততা থাকতো, একটা হুল্লোড থাকতো, বা মানে একটা আলাদা ক্রেজ থাকতো, একটা ফিলিংস থাকতো যে ক্যাম্পাসে আজকে অমুকের সাথে দেখা করছি, বা অমুক প্রোগ্রাম উঠাচ্ছি, একটা ইনিশিয়েটিভ নিচ্ছি, অথবা অ্যাটলিস্ট আড্ডা দিচ্ছে, ঘোরাঘুরি করছি ক্যাফেটেরিয়ার এখানে, অথবা হচ্ছে যে চায়ের দোকানে। কিন্তু রাইট নাও
মানে স্থবির হয়ে আসে যে আমি আশা করি হচ্ছে সেপ্টেম্বরের পর অগাস্টের পরে হচ্ছে যে মোটামুটি সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে শুনতেছি খুলে দেবে, তো আই গেস সে খুলে দেওয়াটা হয়তো বা ভালো। বাকিটা হচ্ছে যে আবির বলতে গেলে তারপরেও যতই খুলে দিক আমাদের আগে সে প্রাণবন্ত উচ্ছল ক্যাম্পাস লাইফটাকে আমরা আবার ফিরে পাবো? সেই সামাজিক দূরত্ব, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, আমাদের আর আগের মতো মুক্ত মঞ্চে আড্ডা দেওয়া, মেয়েদের হলে লেট করে ঢোকা বা ছেলেদের হল নিয়ে কথা বলা, মুক্ত মঞ্চে গান বাজনা এগুলো শোনা, এগুলো আর হবে না। মানে বলতে গেলে আমরা যতই এটা খুলে যাক একটা আতঙ্কের মধ্যে থাকবো। না তা তো থাকবো, কিন্তু ইস্যুটা হচ্ছে কি এই জিনিসগুলো হওয়ার পাশাপাশি আরেকটা জিনিস আমার মনে হয় যে তখন আমরা এই যে তুমি একটাকে বলে না তুমি হচ্ছে যে খুব বেশি মাত্রা রিয়েলিস্টিক মানে বাস্তববাদী, বিসিএস কেন্দ্রিক, জব প্রিপারেশন কেন্দ্রিক ভাবনা তোমার, তুমি হচ্ছে যে অন্যদিকে সময় দাও না। আমি যা বলছো আমি সেটাকে এক্সাজারেট করছি। মানুষ লাইফ এক্সপেক্ট করতে যা লাগে, এক্স্যাক্টলি 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 আমি সেটাই বলছি। মানে এই যে তুমি যে বললে তুমি খেটে খাওয়া মানুষ, তুমি নিজেকে মানে এই যে সামনে বিসিএস প্রিপারেশন এই জিনিসগুলো তখন মানুষ আরো বেশি রিয়েলিস্টিক হয়ে যাবে তোমাদের মতো যারা আছে, আমাদের মতো যারা অলস, আমাদের মতো যারা পিছিয়ে পড়া জাতি, পিছিয়ে পড়া ব্যাক বেঞ্চার যারা আছে। আমি তোমার আজকে আমাদের দর্শক যারা রয়েছে, আমি দর্শকদের জ্ঞাতার্থে বলে দিচ্ছি, আমাদের এখানে আর যে যারা রয়েছে তারা অসম্ভব অসম্ভব মেধাবী, কেউ যদি জেনে না থাকেন জেনে রাখবেন অসম্ভব অসম্ভব মেধাবী এবং আমাদের ভবিষ্যৎ বিসিএস ক্যাডার। সো মানে আমি আমি মানে প্রাউড টু সে। সো ইস্যু হচ্ছে যে ধরো তখন এই এই লাইফ গুলো তোমরা তোমাদের চেয়ে আমরা বেশি মিস করবো, যে তোমাদেরকে তখন আমরা পাবো না। সেন্ট্রাল লাইব্রেরিতে দেখবো যে ফায়াজ মানে ফায়াজ পড়াশোনা করুক আর যাই করুক মানে আস্তে আস্তে কথা বলুক সারাদিন বসে আছে সেন্ট্রাল লাইব্রেরিতে, তুমি হচ্ছে যে একটা বই নিয়ে বা একটা পেপার নিয়ে সারাদিন এটাকে দাগাচ্ছ যে এক্স্যাক্টলি সামনে এই ইয়েটা আসবে। সো দ্যাটস প্রিটি গুড না? কিন্তু আমরা কি করবো, আমরা গিয়ে সাথে আরদিকে দেখবো ছবি কোপ মারতিছো মানে ঝোপ বুঝে কোপ মারা, ওই যে ডিবেট করো তো পাইছো বাগে পাইছো পুরা বাগে পাইয়া জাপটায় ধরছো, কবে কবে যে জানাই কবে যে জানাই বাড়াবো না কথা বাড়া তর্ক করবো না এই নিয়ে তাহলে আমি হচ্ছে তাহলে ভাইয়াকে আটকাচ্ছি। ভাইয়া তাহলে আপনি যেহেতু আমার ব্যাপারে বললেন এত কিছু খবর রাখেন, তো আসলে আমরা আসলে বলতে চাচ্ছি না যে সিনিয়র ভাইয়া তাদের ব্যাপারে এইভাবে বলে আমরা যা যা দেখি এগুলো না বলাটাই ভালো। ভাইয়াকে একটু আটকাবো মাঝখান থেকে যে এনকে তীর্থ হচ্ছে কমেন্ট করেছে যে বাহাউদ্দিন আবির ভাই সালামের বিষয়টা যদি লাইভে ক্লিয়ার করতেন। এছাড়া আজমাল খান কমেন্ট করেছেন আবির ভাই জান কেমন আছো, খুব হাসি খুশি লাগতেছে তোমাকে। ভাইয়া আপনাকে আজমাল খান কমেন্ট করেছেন এবং মেহেদী হাসান মিঠু কমেন্ট করেছেন আবির ভাই আমি ক্যাম্পাসে এসে ঈদের হাদিয়াটা নিজ দায়িত্বে নিয়ে নেব, কিন্তু ভাইয়া যদি এই বিষয়ে কিছু বলতেন। ওকে, প্রথমত হচ্ছে আজমল ভাই আমার সিনিয়র ভাই এন্ড ক্যাম্পাসে আমাদের মানে মেসেজ একসাথে ছিলাম, উনি আমাদের চমৎকার একজন মানুষ, আমাদের সাথে উনি অনেক কাছে হেল্প করেছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন খুব সম্ভবত বড় ভাইয়া। ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো। আর হচ্ছে তীর্থ ব্যাপারে হচ্ছে যে তীর্থ ভাইয়া আমার বিকাশ অ্যাপের একটা কিউআর কোড আছে আমি যেটা তোমাকে পাঠিয়ে দিব, মানে মানে যেহেতু হচ্ছে যে ঈদটা হচ্ছে আনন্দের ত্যাগের, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া আমি তোমাকে আমার কিউআর কোড পাঠিয়ে দিব, তুমি ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে পাঠিয়ে দিলে এখানে সিনিয়র জুনিয়র কোনো হিসাব নেই ভাইয়া, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে তুমি পাঠিয়ে দাও। আর আমার নাম্বার তো জানো, আমার রেগুলার নাম্বারটা হচ্ছে বিকাশ করা, তুমি জাস্ট পাঠিয়ে দিলেই হবে। সো আমি এই ব্যাপারে আর ক্যাম্পাসে এসে ইনশাল্লাহ ভাইয়া ইনশাল্লাহ কথা হবে ক্যাম্পাসে এসে, চা খাওয়া এবং হচ্ছে সিঙ্গারা এই জিনিসগুলোর উপরে বেস করে হচ্ছে আমরা অলওয়েজ যে ট্রিট ছিল সেগুলো আদায় করে নিবে এবং আমাদেরকে এই ট্রিটে সহযোগিতা করবে রেজনা ফারজন, আর যে রেজনা আছে রেজনা করবে। তো আর যে ফাইয়াজকে বলবো বাহাউদ্দিন আবিরের সাথে আর কোন আড্ডা না দিয়ে আমরা পরবর্তী গেস্টের কাছে চলে যাব, কারণ সে ইতিমধ্যে যে পরিমাণ সুযোগ বুঝে কোপ মারছে মানে সব ক্ষেত্রে, আর নিজেরটা কি সুন্দর কাটিয়ে গেল সালামি ছোট বড় ই নেই, যাক আবির হচ্ছে লাইনে থাকুক। ওকে ওকে আমি লাইভে আছি। আচ্ছা নিশাত জাহানকে অ্যাড করতে না পারলে সামজিদা আক্তার কমিরা আক্তার কম যদি অ্যাড করে নিতে পারো ফায়াজ আপু আমাদের সাথে হচ্ছে আমি যদি বলি অনেক ইম্পর্টেন্ট পার্সন যার কথা বলেছি না, আসলে আমার জীবনের অন্যতম একটা ইম্পর্টেন্ট পার্সন যেটি হচ্ছেন নিশাত জাহান, সে অ্যাড হয়ে গিয়েছেন। এবং বাহাউদ্দিন আবির ভাই এবং আপনার ইনফরমেশনের জন্য বলে দিচ্ছি আমি কিন্তু কখনো এই সিঙ্গেল দাবি করি না, এটা একেবারেই ভুল কথা। আমি ক্যাম্পাসে হ্যাপিলি মিঙ্গল এবং ইনশাল্লাহ সেটা আপনারা হচ্ছে
একটু খোঁজ খবর নিবেন, আপনাদের ইনফরমেশন গ্যাপ আছে কিছু। তো আপু আপনি হচ্ছে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমাকে নিয়ে প্রাউড করার জন্য। আমি এখন বলবো তুমি একটু চুপ থাকো, কথা হবে বাহউদ্দিন আবির এবং নিশাত জান এবং আমার মধ্যে। এখানে আরজে ফায়াজ কোনো কথা বলবেন না। বাহউদ্দিন আবির আমরা হচ্ছে মিঙ্গেল শুনেছি, তো নিশাত জাহানকে জানতে চাবো। এই ক্ষেত্রে আমরা একটু অন্য দিকে সরে যাচ্ছি, আমরা ববিয়ানদের আড্ডা বা ক্যাম্পাস লাইফ বা অন্য সবকিছু থেকে দূরে সরে আমরা নিশাত জাহানকে বলবো ক্যাম্পাসের সে সব থেকে মোস্ট কি জিনিসটা মিস করে। নিশাত জাহান হয়তো বা হচ্ছে কানেকশন প্রবলেম। নিশাত জাহান শুনতে পাচ্ছো? নিশাত জাহান আপু, আই গেস আপনাদের জানার জায়গাটা হয়তো একটু আরো সময় নিতে হবে, যেহেতু হচ্ছে নেটে প্রবলেম করছে হয়তো। তাহলে আমি একটু আবির ভাইয়ের জন্য কমেন্ট আছে আমি একটু দেখে নেই। ভাইয়াকে কমেন্ট করেছেন এমনি মমিনিউ আহমেদ, আসসালামু আলাইকুম আবির ভাই, কথা হবে অনলাইনে, আশা করি সালামি পাবো বিকাশ। আবির ভাই আপনার কাছে কিন্তু অনেকে সালামি দাবি করছে, সো আপনি কিন্তু এই জায়গাটা থেকে ছাড় পাবেন না কোনো। আচ্ছা আমি ওকে, হ্যাঁ না কন্টিনিউ কর আবি, তুই কন্টিনিউ কর, আমি পরে বলছি। না ইস্যুটা হচ্ছে যে আমি মানে আমি আমারটা হচ্ছে আমারটা বিকাশ মার্চেন্ডাইজ না, আমারটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। আমি আবার আমি সবাই গ্যাদারতে বলে দিচ্ছি, আমার এখানে আসলে অফারের কোনো সিস্টেম নাই। সো মানে এই যে এরকম স্লোগান গুলো আসছে আমার জন্য ডাইনামিক কিছু স্লোগান বানায় দেয় যে কথা হবে অনলাইনে, দেখা হবে বিকাশে, বা সালামি পাবো বিকাশে, এগুলোকে যদি একটু ইম্প্রোভাইজ করে আমাকে পাঠানো হয় ইনশাল্লাহ আমি আপনাদের কাছে ফরওয়ার্ড করে দেব আমার উইথ নাম্বার সহ। আর মমিন ঈদ মোবারক, তারপরে হচ্ছে আর কি নিশাত ঈদ মোবারক। আর আসলে সালামি ব্যাপারটা হচ্ছে যে আজকে মানে কি বলে বড় হওয়ার একটা প্রবলেম, আমি যেহেতু ফ্যামিলির একমাত্র সন্তান। ও আমি ফ্যামিলির পরিচয়টা দিয়ে রাখছি হচ্ছে যে বাই চান্স যদি ধরো রেজওয়ানার মতো কোনো চান্স হয়ে যায়, বুঝছো রেজওয়ান, আমি চান্স নিতেছি আর কি, যদি বাই চান্স কোনো কপাল খুলে যায়। হ্যাঁ সো কপাল ভাই দেখো কপাল ছোট, কপাল মানে এখানে কালো হয়ে গেছে। ওকে কায়েস কি অবস্থা? কায়েস আসছে, ভালো, তোমাদের কি অবস্থা? এই তো আমরা এই কায়েস বাহউদ্দিন আবির এদের সাথে এখনই আড্ডা দিয়ে শেষ করতে চাই, কারণ আমাদের অনেক গেস্ট ইতিমধ্যে ওয়েট করছে। আমাদের দরকার হলে অপেক্ষা করতে থাকুন, নিশাত জাহানকে আমরা পেলে আমি চাই আপনাদের দুজনকে আবার লাইনে আনতে। তো আপনাদের অনুভূতিগুলো শেয়ার করে, হ্যাঁ আপনারা শেয়ার করতে পারেন, পরে আমরা আবার লাইনে আনবো। কারণ অনেক অনেক থ্যাংক ইউ বিউরেডির সাথে, বিউরেডির এই অনুষ্ঠানটার জন্য এবং আগামীকালকে অনুষ্ঠানটার জন্য। আমি দোয়া করি বিউরেডিটা আরো অনেক অনেক উচ্চতায় যাক। অ্যান্ড আরেকটা জিনিস বলবো যে আজকে এই যে প্রোগ্রামটা ঈদের মাঝখানে, আমি বিশেষ করে আমি যে পার্সোনালি জানি রাজওয়ানের অনেক ব্যস্ততা আছে, ফায়াজের অনেক ব্যস্ততা আছে, মানে পারিবারিক পার্সোনাল লাইফ একটা বাদ দিলাম, পার্সোনাল ব্যস্ততা, এই যে এতটা সময় বের করছো এবং এত সুন্দর করে প্রোগ্রাম হোস্ট করছো, মানে আমি মানে লিটারেলি অ্যামেজড। কারণ আমি আসলে প্রোগ্রামটা দেখছিলাম, কারণ এই মানে বোর্ড টাইমে সত্যি এনজয় করছিলাম যে এতগুলো পরিচিত মুখকে দেখছি এবং সবাইকে চিনি মোটামুটি, এখানে গেস্ট যারা সবাইকে চিনি, সত্যি এনজয় করছি। বাইরে বৃষ্টি হচ্ছিল একটু আগে, তো মানে কোথাও যেতেও পারছিলাম না এবং এনজয় করছিলাম। তো দোয়া করবো যেন বিউ রেডি অনেক দূরে গিয়ে যায়, আর ফায়াজ নতুন কমিটি সভাপতি হতে পেরেছে এবং সেই কারণে হচ্ছে যে এই বিউ রেডিকে যেন আরেকটু অন্য ধাপ উচ্চতা নিয়ে যায়। আর যারা দেখছেন তারা হচ্ছে যে আমি মানে এজ এ বিউ রেডিওর একজন কি বলে মানে দর্শক হিসেবে বলবো যে আপনারা বিউ রেডিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অ্যান্ড বিউ রেডির সাথে থাকুন। আর আমি আবার ধন্যবাদ জানাই ফায়াজকে এবং রেজওয়ানাকে আজকের এত সুন্দর প্রোগ্রামটা তাদের নিজস্ব ব্যস্ততার ফাঁকেও এই এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ঈদ মোবারক। আমি প্রথমে এই বিউ রেডিওর সকল দর্শক শ্রোতাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক সবাইকে। আচ্ছা আমি বলবো ফায়াজকে শাহরিয়ার কায়েসের সাথে কথা কন্টিনিউ করতে এবং নিশাত জাহান অ্যাড হওয়ার সাথে সাথে আমরা তার সাথে কথা বলে নিব।
আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, তোমরা কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই? এই এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। তো ভাইয়া, আসলে আমাদের এই যে প্রোগ্রামটা, কিন্তু আসলে আমাদের যারা ববিয়ান আছে তাদের সবাইকে তো আমরা একত্রে পাবো না, কিন্তু আমাদের 24টা ডিপার্টমেন্টে যারা আছে তাদেরকে, তাদের মধ্যে থেকে একজন মানে আমাদের সেই ডিপার্টমেন্টের সাথে অ্যাড হওয়া। তো সেই জায়গা থেকেই কিন্তু আসলে যারা আজকে অ্যাড হয়েছে এবং যারা অ্যাড হচ্ছে তাদের সাথে এই যে গল্প বলা বা আড্ডা আড্ডা দেওয়া। তো ভাইয়া, আপনার কাছে প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে যে আপনার ঈদ আজকে কেমন কাটলো? আসলে আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আছি, তো এর মধ্যে ঘরে থেকে যতটা মানে সম্ভব যে স্বাস্থ্যবিধি মেনে তারপরে আমরা আসলে ঈদটাকে উদযাপন করছি। তো বিউ রেডিও কে আসলে প্রথমে আমি অনেক ধন্যবাদ দিতে চাই যে এত সুন্দর একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, কারণ এই অনুষ্ঠানের মধ্যে আমরা আমাদের ক্যাম্পাসে 24টি ডিপার্টমেন্টের 24 জন প্রতিনিধির সাথে কথা বলছি এবং তাদের অনুভূতি গুলো আসলে জানার চেষ্টা করছি এবং তারা কিভাবে ঈদটাকে উদযাপন করছে সেটিও আসলে জানতে পারছি। এই জন্য আসলে বিউ রেডিও কে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের যে এই আয়োজন এটাতে আপনি আপনার ডিপার্টমেন্টের হয়ে অ্যাড হওয়ার জন্য। তো ভাইয়া, আপনি আপনার হচ্ছে যে প্রশ্নটা আইটি করবো সেটি হচ্ছে যে আসলে ক্যাম্পাস থেকে তো আমরা বেশ অনেক দিন থেকেই দূরে আছি, তো ক্যাম্পাসের আসলে কোন জিনিসগুলো আসলে আপনাকে খুব বেশি পীড়া দেয় যে এই জিনিসগুলোকে আসলে খুব বেশি মিস করছি, এরকম কি জিনিস যদি বলা হয় তাহলে আপনি সেখানে কোনটাকে ধরবেন যে এই জিনিসগুলোকে আপনি মিস? আসলে ক্যাম্পাস জিনিসটাই আসলে অনেক প্রিয় একটা জায়গা, অনেক আবেগের একটা জায়গা। তো সেই ক্যাম্পাসটাকে আমরা আসলে প্রায় 4-5 মাসের মতো সময় ধরে অনেক দূরে আছি ক্যাম্পাস থেকে। তো ক্যাম্পাসের প্রত্যেকটা জিনিসই আমরা হচ্ছে সবাই মোটামুটি কোনো ভাবেই আসলে মিস করে যাচ্ছি। তো তার মধ্যে আমি যেটা বেশি মিস করছি সেটা হচ্ছে আমার ক্যাম্পাসের লাল বাসটাকে আমি খুব মিস করছি, দোতলা বাসটাকে, যেটা আসলে কখনো ই করা যাবে না। আর হচ্ছে আর একটা জিনিস আমি বেশি মিস করছি যে বিউ রেডিওর যে মিটিং গুলো ছিল, প্র্যাকটিক্যালি আমরা ফিজিক্যালি যে মিটিং গুলো করতাম সেই মিটিং গুলো আসলে আমি খুব মিস করছি। সেখানে আমরা অনেক আড্ডা দিতাম, প্লাস অনেক কিছু জানা হতো, কথা হতো অনেক। তো এখন প্যান্ডেমিক সিচুয়েশনে তবুও বিউ রেডিও টিম মেম্বার যারা আছে এবং তোমরা যারা আজকে আছো, স্ক্রিপ্ট রাইটার বা যারাই আছো, টেকনিক্যাল যারা সাপোর্ট দিচ্ছ, তারা বিউ রেডিও কে এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যেও সবাই মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছ এবং বিউ রেডিওর যে প্রোগ্রাম গুলো চলছে, যে অপরাজিতা, 71-এর গল্প, তারপরে আমাদের যে নেক্সট যে প্রোগ্রামটি রয়েছে যে বঙ্গবন্ধু অলিম্পিয়াড, সেটার জন্য আসলে খুবই ভালো লাগছে এবং অনেকেই বলছে যে এটার প্রশংসা করছে যে হ্যাঁ আসলে মানে অনুষ্ঠানটা আসলে হয়তো অনেক ভালো হবে আশা করি। তো এই জন্য আসলে খুব ভালো লাগছে আসলে বিউ রেডিওর সাথে থাকি এবং বিউ রেডিওর সাথে এই প্রোগ্রামে যুক্ত হতে পেরে আমি আসলে খুবই ভালো লাগছে আর কি। ঈদটা অন্যরকম মনে হচ্ছে, অন্যরকম মনে হচ্ছে। জি অবশ্যই ভাইয়া, আসলে এই আপনি যেহেতু আমাদের সাথে তো আছেন, আপনাকে তো নতুন করে বলার কিছু নাই, কিন্তু আমাদের এই যে আপনি ভালো জানবেন আসলে, কারণ আমাদের যারা দর্শক আছে তারা কিন্তু দেখে না আসলে পেছন থেকে একটা প্রোগ্রাম করতে আসলে কতজন মানুষের এফোর্ট দিতে হয় এবং কতজন মানুষ আসলে একটা প্রোগ্রাম করতে আসলে কষ্ট করতে হয় বা কতজনের এফোর্টের পরে আসলে আমরা একটা প্রোগ্রাম সবার সামনে আনতে পারি। কারণ স্বাভাবিকভাবেই কিন্তু আমরা এখন সবাই যে যার বাসাতে অবস্থান করছি এবং সেই জায়গা থেকে আসলে প্রত্যেককে প্রত্যেকের বাসা থেকে কানেক্ট করা এবং সেখান থেকে আমাদের সবার সামনে তুলে ধরা এবং আমাদের যে কাজগুলো হয় এটা কিন্তু আসলে একেবারে সহজ কাজ হয় না এবং নানাভাবে আমাদের যারা বিউ রেডিওর মেম্বাররা আছে তারা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়, তবুও তারা যে আসলে এই যে কাজগুলো করছে শুধুমাত্র আমাদের ক্যাম্পাস বা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সবার কথা চিন্তা করে এবং সবাইকে একত্রিত রাখার জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা গুলো। তো ভাইয়া, সর্বশেষ যেই প্রশ্নটি আপনার কাছে করব যে আমাদের যারা দর্শক আছে আজকে, যে আপনার আপনার নিজের ডিপার্টমেন্ট এবং অন্যান্য ডিপার্টমেন্টের যারা বন্ধু, সিনিয়র এবং জুনিয়র যারা আছে, সবার উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। আসলে আমি ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে বলছি। তো আমাদের ডিপার্টমেন্টে বিভিন্ন ধরনের অনলাইন ওয়ার্কশপ বা সেমিনারের আয়োজন করা হচ্ছে, যার যেখানে আমাদের মাননীয় ভিসি স্যারও কিছু কিছু প্রোগ্রামে আমাদের সাথে সময় দিয়েছেন।
তো সেই সব ক্ষেত্রে বলবো আমরা আসলে মোটামুটি যুক্ত আছি। তো বিউ রেডিও মাধ্যমে আমরা আসলে ক্যাম্পাসটাকে মানে ক্যাম্পাসটাকে যতটা না মিস করছি, বিউ রেডিওর প্রোগ্রাম গুলো দেখে আসলে সেই মিস করা জায়গাটা আসলে আমাদের ব্যাক আপ হয়ে যাচ্ছে, যে আমরা বিউ রেডিওর সাথে আছি, মানে হচ্ছে বিউ রেডিওর প্রোগ্রাম গুলো দেখছি মানে হচ্ছে আমরা ক্যাম্পাসটার সাথেই আছি এবং ক্যাম্পাসেই আছি, এরকম একটা ফিলিংস চলে আসে আসলে ভিতর থেকে। আর বিউ রেডিওর মানে আরেকটা কথা বলবো, যে দুজন সঞ্চালক যে রয়েছে ফাইয়াজ এবং যে রেজওয়ানা, তোমাদেরকে আসলে আমি পার্সোনালি অনেক ধন্যবাদ দিতে চাই যে তোমরা এত সুন্দর একভাবে একটা প্রোগ্রামকে অ্যারেঞ্জ করছো এবং সুন্দরভাবে সঞ্চালনা করছো, সেই জন্য তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এবং এই এত সুন্দর একটা প্রোগ্রামকে অ্যারেঞ্জ করার নেপথ্যে যারা কাজ করছে, যে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে, তাকে অসংখ্য ধন্যবাদ। কারণ একটা প্রোগ্রামকে কন্টিনিউ করার জন্য যতটা এফোর্ট দরকার সেটা আসলে মানে ধন্যবাদ দিয়ে আসলে তাদেরকে আসলে সেই সম্মানটুকু আসলে দেয়া সম্ভব নয় কখনো। ধন্যবাদ ভাইয়া আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে আসলে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সবসময় অনুপ্রেরণা দেয় যে যারা আমাদের সিনিয়ররা আছেন তারা যে আসলে আমাদেরকে যে ভালোবাসাটা দেন বা যে স্নেহটা দেন, তো এগুলো কিন্তু আসলে আমাদের যারা আছে তাদের কাজ করার জন্য আর কি অন্যতম সবচেয়ে বড় যদি চালিকা শক্তি বলি সেটা। কারণ হচ্ছে আমাদের, আমরা জানি আমাদের যারা আসলে আমাদের টেকনিক্যালি সাপোর্ট দেয় বা ক্যামেরার পেছন থেকে যারা আমাদেরকে সহযোগিতা করে তাদেরকে আমরা কেউই দেখি না, কিন্তু তারা কিন্তু আসলে আমাদের সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট রোলটা প্লে করে আমাদের একটা অনুষ্ঠান করতে গেলে অবভিয়াসলি। তো তাদেরকে আমরা কখনোই ধন্যবাদ দিয়ে আমরা শেষ করতে পারবো না, বা তাদের যেই তারা যে কাজটা করে সেটাকে আমরা আসলে ছোট করা হবে ধন্যবাদ বলতে, শুধুমাত্র ধন্যবাদ দিয়ে আসলে তাদেরকে ছোট করাই বলতে পারি, ছোট করাই। জি ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা চেষ্টা করবো পরবর্তীতে আবার যদি আপনার সাথে যোগাযোগ কানেক্ট হওয়া যায় আমরা অবশ্যই চেষ্টা করবো। এবং আমি রেজওয়ানা আপুর কাছে চলে যাচ্ছি, যে আপু আপনি যদি কন্টিনিউ করতেন আমাদের, আমার পক্ষ থেকে যদি আমি বলি বা আমার কাছে যে চিফ গেস্ট আমার সে হচ্ছে স্ট্রিমে আছে, তো আমি মনে করি যে তার মনে হয় নেটওয়ার্কের প্রবলেমটা এখন সলভ হয়ে যাওয়ার কথা। আপনি আপু কন্টিনিউ করেন। নিশাত জাহান, তুমি কি শুনতে পাচ্ছো? নিশাত জাহান, নিশাত জাহান, নিশাত জাহান, তুমি কি শুনতে পাচ্ছো? নিশাত জাহান, ফাইয়াজ নিশাত হয়তো এখনো শুনতে পাচ্ছে না। জি আপু, আমি হচ্ছে আমাদের পরবর্তী যে গেস্ট আছেন আমাদের কাজী ইব্রাহিম ভাই, আমি তাকে অ্যাড করে দিয়েছি, আপনি তাহলে কন্টিনিউ করতে পারেন। জি আচ্ছা, তুমি এরপরে কাজী ইব্রাহিমের পরে রিপা সুরাইয়া জান্নাত রিপাকে অ্যাড রাখবে এবং তারপরে কন্টিনিউয়াসলি ভাবে এমডি শিহাব, যে আছে ইমামুল ইহসান, যারা আছেন তারা যুক্ত রাখবে। অবশ্যই আপু। জি কাজী ইব্রাহিম শুনতে পাচ্ছেন? জি ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো। কেমন কাটছে এই লকডাউনে? বেসিক্যালি বলতে গেলে লকডাউনে হচ্ছে খুবই প্যারাদায়ক যাচ্ছে। আমি হচ্ছে এমবিএ, তো সেক্ষেত্রে ক্যাম্পাসের সাথে লাইফটা অনেক বেশি ইনক্লুডেড আমার, আর হলে থাকার কারণে মানে ক্যাম্পাস লাইফটা বলতে গেলে চমৎকার, অসাধারণ। সেইখান থেকে হুট করে এত বড় একটা গ্যাপে পড়ে যাব, এটা হচ্ছে সবচেয়ে বড় ভোগান্তির ব্যাপার। যেখানে সকাল শুরু হতো ফ্রেন্ডদের সাথে ক্লাস করে আড্ডা দিয়ে, সেখানে আর শেষ হতো রাত্রেবেলা বন্ধুদের সাথে হলে, সেইখানে বাসায় আসলে খুবই বোরিং যাচ্ছে লকডাউন। দুটো ঈদ কেমন কাটালেন? আজকে একটা চলে গেল আর হচ্ছে গত ঈদটা গিয়েছে, তো দুটো ঈদ মিলিয়ে কেমন কাটালেন, কেমন কেটেছে? বেসিক্যালি ঈদ বলতে ঈদ তো আর ক্যাম্পাসে করা হয় না, সেক্ষেত্রে মোটামুটি ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। তো আর ছেলেদের কাছে কোরবানি ঈদ মানেই হচ্ছে ব্যস্ততা, তো সেই সকাল থেকে মানে কসাইগিরি থেকে শুরু করে লাস্টে ডেলিভারি বয় সবকিছুই করালাম, সেক্ষেত্রে মানে সন্ধ্যায় 7টার দিকে আমি মানে প্রোগ্রামটার জন্যই ফ্রি হয়েছি বেসিক্যালি, এছাড়া মানে ফ্রি হওয়ার কোনো অপশন ছিল না। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিবার জন্য, কারণ আপনাদের সাথে নিয়ে আমাদের এই আড্ডা, আপনারা সাথে আছেন বলেই আমরা আড্ডায় এগিয়ে যেতে পারছি, আপনাদের কাছ থেকে আপনাদের অনুভূতিগুলো জানতে পেরে এবং
আপনাদের পরিচিত অনেকেই আপনাদেরকে অনেকে মিস করছে না হয়তো, বা এই রেডিওর মাধ্যমে আপনাদেরকে শুনে তাদেরও ভালো লাগছে। তো সবার উদ্দেশ্যে কিছু কথা যদি বলতেন, কারণ আমাদের সময় স্বল্পতার কারণে হয়তো আর বেশি কথা বলা সম্ভব হবে না, তাই সে সবার উদ্দেশ্যে কিছু যদি বলতেন। আসলে সবার উদ্দেশ্যে বলতে গেলে আমি শুধু একটা কথাই বলবো, যে বরিশাল ইউনিভার্সিটি ফাইন্যান্স ডিপার্টমেন্ট বা বরিশাল ইউনিভার্সিটি একটা আবেগের জায়গা এবং লাইফের একটা পার্ট। তো সেক্ষেত্রে হচ্ছে জুনিয়র সিনিয়র মানুষগুলো হচ্ছে মেয়ে ক্যাম্পাসে, এমন অনেক মানে সিনিয়র জুনিয়র ফ্রেন্ডরা আছে যাদেরকে মানে সাথে চলা অসম্ভব। লাইফের অনেকটা অংশ জুড়ে বরিশাল ইউনিভার্সিটি, সেক্ষেত্রে বলতে গেলে লাইফের একটা পার্ট, মেইন পার্ট। তো সেক্ষেত্রে মানে সবাইকে খুব মিস করছি, এবং সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই মহামারীর দিনে, এটাই হচ্ছে চাওয়া আল্লাহর কাছে। এবং সবাই সুস্থ থাকি এবং খুব তাড়াতাড়ি আবার ক্যাম্পাসে দেখা হোক, এটাই হচ্ছে সার্বিকভাবে চাওয়া। বিও রেডিও সম্পর্কে যদি লাস্ট কিছু কথা বলতেন, যে বিও রেডিওতে এরকম একটা প্রোগ্রামের আসতে পেরে এবং হচ্ছে কথা বলতে পেরে কেমন লাগছে? হ্যাঁ অবশ্যই, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যেটা বিও রেডিও না থাকলে আজকে হয়তো এই প্রোগ্রামটা আসতে পারতাম না। আমি ফুল লাইফটা দেখছি দেখছিলাম মানে ক্যাম্পাসের কথা, সত্যি মানে কিছুক্ষণের জন্য এই 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টার জন্য মানে মনে হচ্ছিল আমি ক্যাম্পাসে আছি। সব সিনিয়র জুনিয়র আড্ডা দিচ্ছিল, মিঠু ছিল, তারপরে শিশিরদা ছিল, মানে এদের সাথে সম্পর্কটা আছে। তো এক্ষেত্রে খুবই ভালো লাগছে, নতুন নতুন আপনারা যারা আছে জুনিয়র, আমি ভার্সিটি ফোর্থ ব্যাচ, ঠিক আছে জুনিয়র আপনারা, তো এটা খুবই ভালো লাগছে সবাইকে দেখতে পেরে। জি ধন্যবাদ ভাইয়া। আমি হচ্ছে একটু অ্যাড করব এখানে, ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে আসলে এগুলো আমাদের জন্য অনুপ্রেরণা, যে আমাদের যারা, আমি আগেও বলেছি, আমাদের যারা সিনিয়ররা আছে এবং আমাদের সেই সিনিয়র ভাইয়া এবং আপুরা আমাদেরকে আসলে এভাবেই কিন্তু অনুপ্রেরণা যোগায় সব সময়। আমি একটু কমেন্টে চলে যাব। আমাদেরকে শিশিরদা কমেন্ট করেছেন, তিনি হচ্ছেন তিনি আমাদের সাথে যুক্ত আছেন এখন, তিনি লিখেছেন ঈদ মুবারক ইব্রাহিম, সুস্থ থাকো ভাইয়া, আপনাকে তিনি শিশিরদা ঈদ মুবারক জানিয়েছেন। এবং সুমা আহমেদ শান্তা হচ্ছে কমেন্ট করেছেন, কাজী ইব্রাহিম ভাই একটা গানের রিকোয়েস্ট এসেছে ভাইয়ের কাছে, ভাইয়া যদি আমাদের এই রিকোয়েস্টটা জুনিয়র সেটা যদি রাখতেন। আসলে মানে গান বলতে গেলে সেভাবে করা হয় না, অনেকদিন ক্যাম্পাসের বাইরে আছি, তো গান গাওয়া হতো বেসিক্যালি আড্ডার মাধ্যমে। যেহেতু সবাইকে খুব মিস করছি, তো সবার জন্য একটা গান একটু ট্রাই করব। একা বেঁচে থাকতে সে তো প্রিয়, তোমার নামে শিরনি দিয়েছি তারার মাঝখানে, আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি, আমার নিরাগ লাগে ভারী কবে ছোব সাদা শাড়ি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি আসলে আমাদের যে এতক্ষণের আড্ডা, সেই আড্ডার মাঝখানে আসলে এরকম একটা গান আসলে আমাদেরকে অনেক বেশি চাঙ্গা করে তোলে। তো শান্তাকে ধন্যবাদ এই রিকোয়েস্টটা করার জন্য, কারণ আমরা কিন্তু অনেকেই জানতাম না যে ভাইয়া আসলে এত সুন্দর গান করতে পারেন। তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য। এবং আপনার আপনার মাধ্যমে আসলে আমরা চাই যে আমাদের যারা দর্শক আছে এবং আমাদের বিশ্ববিদ্যালয় ফিনান্স এবং ব্যাংকিং ডিপার্টমেন্টের যারা আমাদের ফ্রেন্ড এবং সিনিয়র এবং যারা জুনিয়র আছে, তাদের সবাইকে আমরা ঈদ মোবারক জানাচ্ছি। এবং আশা করছি সবাই যে যেখানেই আছে সুস্থ আছে এবং সুস্থ থাকবে। আমাদেরকে আরো দেখছি কমেন্ট করেছে আমাদেরকে মেহেদী হাসান, মিঠু, ইব্রাহিম ভাই ঈদ মোবারক, নাকি ঈদ মোবারক জানিয়েছে। তো আমরা হচ্ছে তাহলে ভাইয়া আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা হচ্ছে আমাদের পরবর্তী গেস্টের কাছে আবার চলে যাচ্ছি। ভাইয়া আপনাকে ঈদ মোবারক, এবং আশা করছি ধন্যবাদ ফায়াজ এবং রেজওয়ানা তোমাদেরকে আমাকে ইনভাইট করার জন্য, আর বিউ রেডি কে অনেক অনেক ভালো থাকুক এবং এগিয়ে যাক। ধন্যবাদ সবাইকে, ঈদ মোবারক। ধন্যবাদ ভাইয়া, ঈদ মোবারক। রেজওয়ানা আপুর কাছে চলে যাচ্ছি। জি আমরা হচ্ছে আমাদের পেরেছি পেরেছি।
জি আপু, আমি আপনার কথাটা বুঝতে পারিনি। নিশাত জাহান কি শুনতে পাচ্ছে? আমি নিশাত জাহানকে রিকোয়েস্ট করছি, নিশাত জাহান তুমি যদি শুনতে পাও একটু যদি রেসপন্স করতে। নিশাত জাহান আপু, হয়তো নেটওয়ার্ক প্রবলেমের জন্য আসলে ওরা যেখান থেকে নিশাত কানেক্ট হয়েছে সেখানে নেটওয়ার্কে অনেক প্রবলেম করে, যার কারণে হয়তো কানেক্ট হতে পারছে না। আমি আমাদের পরবর্তী গেস্ট আমাদের অনেক হচ্ছে, হ্যাঁ প্রাণপ্রাচুর্য হচ্ছে। জি আমাদের সাথে প্রাচুর্য আছে, পরে তুমি কানেক্ট করে নিও। তুমি হচ্ছে রিপাজানা সুরাইয়াকে এবং দিশিহাবকে। জি অবশ্যই আপু। আচ্ছা তুমি হচ্ছে কথা বলো, আড্ডা দাও, আড্ডা দাও। তো প্রাচুর্য কেমন আছো ভাইয়া? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো এবং তোমার পরিবারের সবাই কেমন আছে প্রাচুর্য? জি ভাইয়া, আপনাদের দোয়ায় সবাই ভালো আছি। আপনি আপনার ফ্যামিলি সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত সবাই ভালো আছে। এবং যদিও আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে মানে আমার যে হচ্ছে আমার আম্মুর যে বাবা, তার করোনা পজিটিভ হয়েছিল এবং আলহামদুলিল্লাহ তিনি বেশ কিছুদিন ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ সুস্থ, নেগেটিভ হয়েছেন এবং বাকি সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তো প্রাচুর্য কেমন কাটলো তোমার এই যে আজকের দিনটা, বা এই কোয়ারেন্টাইন তোমার কেমন কাটলো ক্যাম্পাস থেকে এত দূরে? কোয়ারেন্টাইনে ভাই ক্যাম্পাসে সবাইকে খুব মিস করছি। ঈদ হচ্ছে প্রত্যেকবার ঈদে মোটামুটি খুবই এক্সাইটমেন্ট থাকে একটা, এইবার ঈদে হচ্ছে সেই রকম এক্সাইটমেন্টটা ছিল না। আর হচ্ছে আর দিনে দিন সেই ছোটবেলার ইয়াটা নাই, ফ্লেভারটা হচ্ছে পাচ্ছি না আস্তে আস্তে। তো ফ্রেন্ডরা মিলে এটাই হচ্ছে, সেই ছোটবেলার দিনগুলো হচ্ছে নাই আগে, যেমন হচ্ছে ঈদের জন্য সবসময় খুব এক্সাইটমেন্টটা হ্যালো। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। বেসিক্যালি হচ্ছে তোমাকে যে কোশ্চেন মানে যেটা বলতে গিয়েছিলাম সেটা হচ্ছে ওই যে আসলে যেটা বললা যে আসলে সেই ছোটবেলার যে ঈদের যে এক্সাইটমেন্টটা বা যেই বিষয়গুলো আমরা চিন্তা করি বা যেই বিষয়গুলো আমরা আগে মজা পেতাম, বাট এখন বোঝা যায় যে আমরা এখন বড় হয়ে গিয়েছি তাই এখন আগের মতো আর মজা পাই না। একটা জোকস আছে যেটা আছে, আগে আমি ছোটবেলায় রাস্তায় বাল্ব চুরি করতাম কিন্তু একটা সময় পর দেখি যে সেটা চুরি চুরি করে মজা পাচ্ছি না, তখন বুঝলাম যে বড় হয়ে গিয়েছি। জোকস ছিল, জোকস পার্ট, বাট আসলে ওরকমেরই যে আমাদের যে জিনিসগুলো একটা সময় খুব মজা লাগতো সেই জিনিসগুলো আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায় বা মজা লাগার জায়গাগুলো পরিবর্তন হয়ে যায়। তো তোমাকে আরেকটা কোশ্চেন যেটা সেটা হচ্ছে বেসিক্যালি ক্যাম্পাস থেকে তো আমরা অনেক দিন থেকে আমরা অনেক দিন হয়েছে আমরা ক্যাম্পাস থেকে অনেক দূরে, তো ক্যাম্পাসে স্পেসিফিকলি যদি তোমাকে আমি জিজ্ঞেস করি তুমি কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করছো? ক্যাম্পাসে সবচেয়ে যে জিনিসটা বেশি মিস করি সেটা হচ্ছে যে যে কোনো সময় হচ্ছে ফ্রেন্ডদের সাথে বের হইলে, যেহেতু ক্যাম্পাসের সামনেই বাসা, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া যাইতো ক্যাম্পাসে, চায়ের দোকানে, নদীর পাড়ে, ব্রিজে, বড় ভাইদের সাথে আড্ডা ঘোরাঘুরি। যেটা হইতো যে আমি হচ্ছে ফ্যামিলিতে আমার কোনো ভাই বোন নাই, একাই বড় হয়েছি, তো ক্যাম্পাসে আসার পরে যেটা হয়েছে আমার এই ভাই বোনের অভাব গুলো হচ্ছে কখনো আমি ফিল করতে পারিনি। সবসময় হচ্ছে ভাইয়ারা আপুরা যেভাবে মানে থাকতো, যেভাবে হচ্ছে কথা হইতো তাদের সাথে, এইরকম জিনিসগুলো হচ্ছে প্রচুর মিস করি। আর এই তো আড্ডা, যে কোনো সময় বের হইলেই হচ্ছে ক্যাম্পাসের সামনে বাসা, তো কেউ কেউ না কেউ হচ্ছে থাকতো কথা বলার জন্য, ঘোরাঘুরি করার জন্য। ইভেন হচ্ছে আপনার সাথেও তো হচ্ছে লাস্ট উইন্টারে একদিন অনেক আড্ডা হইলো প্রায় মিড নাইট পর্যন্ত, নাইম ভাইয়ের বাসায় খেলা আছে হয়তো বা আপনার। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এগুলো এগুলো আসলে আমাদের ক্যাম্পাসে বলবো যে তুমি যেটা বললা যে আসলে আমাদের ক্যাম্পাস লাইফে যদি আমি কোনো অ্যাচিভমেন্ট বলি সেটা নিয়ে আমরা বের হতে পারি, সেটা হচ্ছে আমাদের যারা ফ্রেন্ড সার্কেল, আমাদের জুনিয়র এবং সিনিয়র যে ভাইগুলা, এগুলো হচ্ছে আমাদের ক্যাম্পাসের অ্যাচিভমেন্ট আমি যদি বলি, কারণ এগুলো আমরা কখনোই ভুলতে পারবো না। এবং ক্যাম্পাস থেকে যখন আমরা হাজারো মাইল দূরেও থাকবো তখনও কিন্তু এগুলোই হচ্ছে আমাদের আজীবনে স্মৃতি হয়ে থাকবে, যে একত্রে পার করা সেই রাতগুলো, বাসা থেকে দূরে একসাথে রাত্রি যাপন করা, একসাথে মজা করা, একসাথে আড্ডা দেওয়া, এগুলো কিন্তু কখনোই ভোলার নয়। তো এই জিনিসগুলোই কিন্তু আসলে আমাদের সবাইকে কষ্ট দেয়।
তো সর্বশেষ তোমাকে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে তোমার ডিপার্টমেন্টের যারা আজকে আমাদের সাথে অ্যাড আছে, আমাদের এই প্রোগ্রামটি দেখছে এবং শুনছে, তোমার জুনিয়র সিনিয়র এবং তোমার ব্যাচমেট যারা, তাদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলতে। সবাইকে বলবো, সবাই যেন করোনার যেহেতু হচ্ছে মানে ভ্যাকসিন কিছুটা হলে হচ্ছে সফল হচ্ছে, আরো কিছু ট্রায়াল বাকি, তো হচ্ছে আমাদের আরো কিছুদিন এরকম কোয়ারেন্টাইনে থাকতে হবে। তো সবাই যেন, এতদিন যেহেতু আমরা পারছি আরো কিছুদিন পারবো, সবাই যেন এই এই সময়টা হচ্ছে কেয়ারফুলি থাকি, খুবই হচ্ছে সেফ থাকি। হয়তোবা 2 মাস 3 মাস বা 6 মাস পরে হচ্ছে হয়তোবা মেডিসিন ভ্যাকসিন যেটাই বলি আমরা সফলভাবে হচ্ছে বের হয়ে যাবে। তো এই কয়টা দিন সবাই একটু সেফ থাকি, তো সেটাই হচ্ছে সবার জন্য ভালো হয়, যেন কারো হচ্ছে কোনো সমস্যা না হয়, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবার সাথে যেন আবার ক্যাম্পাসে গিয়ে দেখা হয়, আবার সেই আগের মতন দিনগুলো যেন ফিরে আসে, সেই আড্ডা, সেই বড় ভাই ছোট ভাইদের সাথে ঘোরাঘুরি, মানে এই দিনগুলা কেউ যেন আমাদের মাঝখান থেকে হারায় না যায়, এটাই হচ্ছে আমার একমাত্র চাওয়া এবং আমার মানে প্রার্থনায় সব এটাই থাকে যে ক্যাম্পাসে যে মানুষগুলোর সাথে হচ্ছে সব সময় দেখা হইতো, কথা হইতো, সব মানুষগুলোর সাথে যেন আবার ক্যাম্পাসে গিয়ে সেইভাবে দেখা হয়। অবশ্যই, এটা আমরা প্রত্যেকে আশা করি যে আমাদের যদিও এটা সত্য, এটাই চিরন্তন সত্য, যাকে যে এসেছে তাকে যেতে হবে, কিন্তু আমরা যেন অকালে কাউকে না হারাই, এটা হচ্ছে আমরা সবসময় চাই। তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদের সাথে এই আড্ডায় যুক্ত হওয়ার জন্য। তোমাকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি তোমার পরিবার সহ তোমরা সবাই অনেক ভালো থাকবে। তোমাকে ধন্যবাদ অনেক। ধন্যবাদ তোমাকে। আমরা হচ্ছে পরবর্তীতে আমি রেজওয়ানা আপুকে রিকোয়েস্ট করবো, রেজওয়ানা আপু যার জন্য এতক্ষণ ওয়েট করেছিলেন সে এসে পড়েছে। আচ্ছা, আমি ওর সাথে খুব কম কথা বলবো, জাস্ট দুটো জিনিস জানতে চাবো। আমি তোমাকে একটা জিনিস অনুরোধ করবো, নিশাত তোর কথার সাথে সাথে তুমি আমাদের পরবর্তী গেস্ট সুরাইয়া জান্নাত ত্রিপাকে অ্যাড করে নিবে। তো নিশাত, শুনতে পাচ্ছো আমাকে? নিশাত শুনতে পাচ্ছো? নিশাত নিশাত হয়তো আবার আবারও শুনতে পাচ্ছে না, হয়তো কানেক্ট হতে পারছে না। আপু, আমরা হচ্ছে পরবর্তী গেস্টের কাছে আবার চলে যাচ্ছি। আমরা অনেকবার ট্রাই করেছি আসলে, আমরা আবারও সুযোগ হলে আবারও আসব। আমাদের পরবর্তী গেস্ট রিপা আপু চলে এসেছে, আমরা হচ্ছে তার কাছে চলে যাচ্ছি এবং পরবর্তীতে আমাদের যারা গেস্ট আছে তাদের সাথে আমরা একে একে কথা বলবো। আপু, রিপা আপনার পুরো নাম হচ্ছে সুরাইয়া জান্নাত রিপা, শুনতে পাচ্ছেন আপনি? আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়া। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। কেমন আছেন? অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি, অনেকক্ষণ অপেক্ষার প্রহর শেষে অবশেষে আপনার সাথে কথা বলার সুযোগ হয়েছে। না, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো কেমন কাটছে এই লকডাউন? অনেক ভালো, ঠিক না আসলে, ক্যাম্পাস মিস করি, ফ্রেন্ডদেরকে মিস করি, তবে বাসায় সময় দেওয়া হচ্ছে, এটা একটা ভালো দিক, এভাবেই কাটছে। যাক, ঈদ দুটো কেমন কাটালেন? ঈদ বাসায় কাটাই, মানে কাটাতে হয়েছে আর কি, যেহেতু করোনা আছে তো বাইরে যাওয়া যাবে না, সবকিছু সেফটি মেইনটেইন করে সেভাবেই। অসম্ভব, অনেক বেশি মিস করা হয় আসলে আমাদের ববিয়ানদের, সেই ভালো লাগার জায়গাটাই তো ক্যাম্পাস। জি সেটাই, আর সন্ধ্যা থেকে ওয়েট করছিলাম কখন একটু আমিও কথা বলতে পারবো আপনাদের সাথে, বাসায় একা একা ভালো লাগে না সেই জন্য। অসম্ভব ভালো লাগছে যে আপনাদের বোরিং প্যাস টাইমটাকে আমরা হচ্ছে এভাবে কোয়ারেন্টাইন টাইমটাকে আমরা উপভোগ করে তুলতে পেরেছি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। তো এই সম্পর্কে, বিও রেডিও সম্পর্কে এবং এখানে আসতে পেরে কেমন লাগছে একটু বলতেন। অনেক ভালো লাগছে, যদিও মানে আপনাদেরকে তেমন চিনি না, চেনা হয়নি অন্য ডিপার্টমেন্টের, কিন্তু এই সুযোগে চেনা হয়ে যাচ্ছে, কথা বলা হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে আর কি।
আর ভিউ রেডিও আসলে অন্যরকম একটা প্ল্যাটফর্ম, আগে তো কখনো জয়েন দিইনি, বাট আজকে অনেক ভালো লাগছে। আসলে এভাবেই আমাদের মধ্যে কমিউনিকেশনটা বাড়ুক, এটাই আমরা চাই। আপনারা সবাই যুক্ত থাকুন, এভাবে আমাদের ফ্যামিলিটা আরো বৃদ্ধি পাক, এটা চাই। তো আপনাকে হচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য, অসংখ্য ধন্যবাদ ফাইয়াজ। আমি অনুরোধ করব পরবর্তী গেস্ট ইমাম, আমি এমডি করে নিচ্ছি জি, আমি হচ্ছে তাদেরকে পাওয়ার সাথে সাথে আমি অ্যাড করে দিচ্ছি। মাঝখান থেকে আমি বলছি, নিশাত জাহান তুমি কি শুনতে পাচ্ছো? হ্যালো নিশাত জাহান, তুমি কি শুনতে পাচ্ছ? আপু আমাদের পরবর্তী গেস্ট কে আমরা অ্যাড করে নিচ্ছি। তার মাঝখানে আমরা সবাইকে এটাতে বলছি, আমরা আজকে আছি ববিয়ানদের ঈদ আড্ডা আয়োজন স্পেশাল এপিসোডে। সো বেসিক্যালি হচ্ছে আমরা আমাদের এই প্রোগ্রামটি হচ্ছে আমাদের ঈদ উপলক্ষে স্পেশাল প্রোগ্রাম, যে প্রোগ্রামে আমাদের বিশ্ববিদ্যালয়ের 24টা ডিপার্টমেন্টের 24 জনকে আমরা আসলে অ্যাড করার চেষ্টা করেছি, এবং আমাদের 24টা ডিপার্টমেন্টের সবার হচ্ছে তাদের মতামত গুলো বা তাদের জায়গাগুলো আমরা আসলে সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো এই প্রোগ্রামের মাধ্যমে আসলে আমরা চাচ্ছি যে আমাদের বিউ রেডিওর আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে পরিবারটা, সেই পরিবারটা যেন এই যে পূর্ণতা পাক, এবং এই পরিবারটা যেন এই লকডাউনেও আসলে দূরে সরে না যায়। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে জয়েন করেছে নিশাত জাহান। নিশাত জাহান তুমি কি শুনতে পাচ্ছো? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেজওয়ানা আপু আমি কি চুপ হয়ে যাব, আপনি কি কথা বলবেন? হ্যাঁ হ্যাঁ, আমি কথা বলতে চাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। হ্যালো রেজওয়ানা আপু হয়তো কানেক্ট হওয়ার চেষ্টা করছে। তো নিশাত, ঈদ মোবারক তোমাকে, কেমন আছো? নিশাত কেমন আছো? নিশাত, হ্যালো। আচ্ছা, আমরা পরবর্তী সময় নিশাতের সাথে কথা বলবো ভাবছি, কারণ নিশাতের সাথে কথা বলা শুরু করতে না করতে নিশাত চলে যাচ্ছে, চলে যাচ্ছে। আপু আমি পরবর্তী গেস্ট আমাদের হচ্ছে পরবর্তী গেস্ট আমি অ্যাড করে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন ইমামুল এহসান ভাইয়া। আপু আপনি কথা বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। রেডিও জকি রেজওয়ানা কেমন আছো? ফায়াজ ভাইয়া কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক তোমাদেরকে। ঈদ মোবারক ভাইয়া আপনাকে। আলহামদুলিল্লাহ ঈদ মোবারক ভাইয়া। আপনার ভাইয়া কেমন কাটছে এখন সময়টা, এটা জানতে চাচ্ছি। আসলে আমি এই প্রোগ্রামে আসার পরে আমার খুবই ভালো লাগতেছে যে আমার অনেক প্রিয় মুখগুলোকে আমি দেখতে পাচ্ছি। বাহউদ্দিন আবিরকে দেখলাম, কায়েসকে দেখলাম, আরো অনেককে চিনি না তারপরে চিনলাম, কাজী ইব্রাহিম ভাইকে দেখলাম, অনেক ভাইকে দেখলাম যাদের গান শুনি মঞ্চে, তাদেরকে দেখলাম, খুবই ভালো লাগতেছে। আমি স্পেশালি আবু ভাই আমার বন্ধুকে স্পেশালি থ্যাংকস জানাতে চাই যে এরকম একটা প্ল্যাটফর্মে আসার পরে ওকে না বললেই নয় যে ওর এই প্রোগ্রামটা যখন শুরু করবে রেডিও তখন হচ্ছে বলছিল, তো তখন আমি হচ্ছে ওকে বলছিলাম যে ভালো একটা কাজ করতেছো তুমি। তা আমি এখন দেখলে দেখি যে অন্যান্য ভার্সিটিতে এই প্রোগ্রামটা হয় না, আমাদের একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা অনেকটা ইউনিক বলা যায়, তো এটা খুবই ভালো লাগতেছে আসলে দেখে। অনেকক্ষণ যাবতই দেখতেছি পুরো অনুষ্ঠানটাই। আমি কিন্তু হয়তোবা ভাইয়ার সাথে আগে কথা হয়েছে, ভাইয়াকে আমি দাওয়াত দিয়েছিলাম বাসায় আসতে, তো অবশ্যই ভাইয়া এই প্যান্ডেমিক সিচুয়েশন গেলে অবশ্যই বাসায় আসবেন। তো এই লকডাউনে ঈদ কেমন কাটলো সেই সম্পর্কে জানতে চাই। ঈদ কাটলো আসলে আজকে ব্যস্ততা অনেক ছিল, প্রায় 3-4 ঘন্টার উপরে হচ্ছে বাইক চালায় আসতে হচ্ছে যাচ্ছে, মানে এখানে ওখানে যেতে হয়েছে। তো ভালো গেছে বলা যায় যে এতটা খারাপ পরিস্থিতির ভিতরে অনেক সেফটি নিয়ে আসলে বড় ভাই ছিল, আমরা প্রতি বছর 2 ভাই একসাথে যাই যেখানেই যাই, তো সবচেয়ে ভালো এটাই যে হচ্ছে ভাইয়ের সাথে অনেক সময় কাটাইছি, যেগুলো ফাঁকা স্থান ছিল সেখানে দাঁড়ায় 2 ভাই অনেক সময় কাটাইছি আর কি বলা যায়। আর আমরা হচ্ছে প্রতি বছরেই নানির বাসাতে যাই, নানাদের বাসাতে যাই, এটা খুব রেয়ার কেস যে আমরা সেখানে যাই, তো এই ঈদ উপলক্ষে যাওয়া হয়, তো সেটা গেছি, মোটামুটি ভালো লাগছে আর কি। ক্যাম্পাস লাইফটাকে কেমন মিস করছেন? আসলে ক্যাম্পাস লাইফে আমি আমার ক্লোজ ফ্রেন্ড, তারপর জুনিয়র যারা আছে, প্রিয় ফেস যেগুলো আছে সবগুলোকে অনেক মিস করি, কারণ হচ্ছে সারাদিনই ক্যাম্পাসে থাকতাম বলা যায়,
যে এই জন্য ক্যাম্পাসটাকে অনেক মিস করতেছি। আপনার জন্য একটা কমেন্ট আছে, আশিকুর রহমান কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক ইমাম, একটা কবিতা শুনতে চাই তোমার মুখ থেকে। আমরাও শুনতে চাই, কারণ অনেকক্ষণ কথা বলেছি, এক নাগাড়ে কথা বলতে বলতে হাঁপিয়ে উঠেছি, তো একটা কবিতা বলে শুনে সেখান থেকে একটু বেরিয়ে আসতে চাইছি। হ্যাঁ, ধন্যবাদ আশিক, আমার বন্ধু, আসলে আমার অনেক বছরের রুমমেটও বলা যায়। তো আমি কবিতা আসলে বলি এই জন্য, আসলে অনেকক্ষণ করতেছে, তো আমি যে কবিতাটা আবৃত্তি করি সেটা হচ্ছে আমাদের যে বাংলা সাধারণ ভাবে ভাষা, ওই ভাষায়। তো সেই কবিতাটা আমি বরিশালের ভাষায় বলতে চাচ্ছিলাম। অবশ্যই আমরাও শুনতে যাচ্ছি। কেউ কথা রাখে নাই, 33 বছর কাইটা গেছে, কেউ জিগায় নাই, ছোট হলে এক বোষ্টমি হের আগমনী গান আচুক্কা থামাইয়া দিয়া কইল, শুক্লা দ্বাদশের দিন অন্তরটুকু হুনাইয়া যাইবে, হের পর কত চান্দবা আমাবাস্য আইয়া ফুইটা গেছে, কিন্তু সেই বোষ্টমি আর দেখা পাইলাম না, 25 বছর পোত চায় রই গেলাম, কিন্তু সেই বোষ্টমি আর আইলো না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলেই আমরা কথা বলতে বলতে যতটা মানে একটা গভীরত্বে চলে গেছিলাম, ডিপ ইমোশনালি কথাবার্তা, সেখান থেকে আমি আসলে মানে খুব ভালো লাগছে। আমি মনে করি যে আমাদের দর্শক শ্রোতাদের অনেক ভালো লেগেছে। ফাইয়াজ কি বলো, ফাইয়াজের কেমন লেগেছে? ফাইয়াজ শুনতে পাচ্ছো? ভাইয়া, আমি আসলে পেছন থেকে শুনছি আপনার কবিতা আবৃত্তি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমিও বরিশালে, তার জন্য বরিশালের ভাষায় বা আঞ্চলিক ভাষার প্রতি ভাই আমার সবসময় অন্যরকম একটা টান, কারণ আমি সত্য কথা, আমাকে অনেকেই বলে যে আমি আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি না, এটা মিথ্যা। আমি যখন বাসায় কথা বলি তখন আমি আঞ্চলিক ভাষায় কথা বলি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আঞ্চলিক ভাষাকে সেই মর্যাদাটা দেওয়ার জন্য, কারণ আমরা অনেকেই কিন্তু মনে করি যে আঞ্চলিক ভাষায় কথা বলা মানে আসলে সে কেন আঞ্চলিক ভাষায় কথা বলছে, কিন্তু আসলে আঞ্চলিক ভাষার যেই ভালোবাসা বা যেই টান বা যেই মর্যাদা, সেটা কিন্তু আসলে সবাই কিন্তু আসলে সেটা সেইভাবে সব জায়গায় নিতে পারে না। আসলে যখন হচ্ছে আমি বরিশালে ভর্তি হয়েছি তখন থেকে আমি বরিশালের ভাষা শুনতে চাই, কিন্তু আসলে সবাই বলে না, যে লজ্জা করে, কিন্তু আমি আঞ্চলিকতাটাকে অনেক শ্রদ্ধা করি, কারণ যখন হচ্ছে মাতৃভাষার কথা বলা হয় তখন যারা যুদ্ধ করছে তখন তো তারা তো মাতৃভাষা হিসেবে তাদের আঞ্চলিক ভাষাটাকেই বেছে নিয়েছে। তো এক্ষেত্রে আমি বলতে চাই যে আসলে আঞ্চলিক ভাষাটাকে আমাদের শ্রদ্ধা করা উচিত। প্রত্যেক এলাকারই কিছু না কিছু শব্দ আছে যেগুলো আঞ্চলিক। অবশ্যই আমরাও চাই প্রত্যেকে প্রত্যেকের আঞ্চলিক ভাষাগুলোকে শ্রদ্ধা করুক। তো শেষ মুহূর্তে বলবো, বিউ রেডিও সম্পর্কে যদি কিছু বলতেন এবং হচ্ছে এখানে আসতে পেরে কেমন লাগছে, বিউ রেডিও সম্পর্কে সবকিছু যদি একটু মিলিয়ে মিশিয়ে বলতেন। আমি আসলে বিউ রেডিওতে যখন আমাকে আসিফ বলে আমি খুবই আনন্দিত হই, কারণ বিউ রেডিও যখন শুরু হয় তখন আবু বাইদা, রকি, রুমি, এরা অনেকেই হচ্ছে এটাতে পরিশ্রম করে, তারপরে আরো অনেকে পিছনে ছিল, আমি হয়তো জানি না, আমি এটাতে সময় দিতে চাইছিলাম কিন্তু আমি অবশ্য পারি নাই, এটা আমার ব্যর্থতা, থাকতে পারলে ভালো লাগতো। আর বিউ রেডিওর প্ল্যাটফর্ম আছে দেখে আজকে এখানে কথা হচ্ছে, আমি অনেককে চিনি না জানি না, ফায়াজের খুনসুটিটাও আমি অনেক উপভোগ করতেছি, ফায়াজ এবং হচ্ছে তার প্রিয় মানুষের, অবশ্য হচ্ছে আর কিছু সময় পেলে আরো ভালো লাগতো। তো এক্ষেত্রে আমি বলবো যে বিউ রেডিও আমাদের এমন একটা প্ল্যাটফর্ম এনে দিয়েছে যেখানে আমরা যাদেরকে চিনি না তাদেরকে চিনতে পারতেছি, আবার হচ্ছে অনুষ্ঠানে সকলকে দেখে ভালো লাগতেছে, এটা বিউ রেডিও ছাড়া কখনো সম্ভব ছিল না। এরকম একটা প্ল্যাটফর্ম আসলে আমরা চলে গেলেও এটা আমরা দেখে আমাদের ছোট ভাইদেরকে দেখতে পাবো, আর এর পিছনে যারা আছে তাদেরকে সকলকে আমার আন্তরিক সালাম এবং হচ্ছে শুভেচ্ছা, এবং প্রত্যেকের প্রতি হচ্ছে আমার ঈদের শুভেচ্ছা থাকবে। আর বিউ রেডিওকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা অনুষ্ঠান করার জন্য, এবং ভবিষ্যতে অব্যাহত থাকবে সেই আশা ব্যক্ত করি। ইনশাল্লাহ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ফাইয়াজ, আমি চলে যাব, আমি চলে যাব আমাদের গেস্ট কে তুমি যদি হচ্ছে অ্যাড করতে। জি আপু, আমি চেষ্টা করছি আমাদের পরবর্তী গেস্ট যারা আছে, আমরা মোটামুটি আজকে অলরেডি অনেকগুলো ডিপার্টমেন্টের সাথে কানেক্ট হতে পেরেছি এবং অনেকগুলো ডিপার্টমেন্টের মানুষদের যে তাদের মনের ভাবগুলো আমরা শুনতে পেরেছি, তাদের যে ইমোশনের জায়গাগুলো সেগুলো আমরা শুনতে পেরেছি, তাদের কাছ থেকে জানতে পেরেছি। আমরাও প্রোগ্রামের অনেকটা শেষের দিকে প্রায় আমরা চেষ্টা করছি আমাদের যেই গেস্ট যারা শেষ মুহূর্তে কানেক্ট হতে পারেনি তাদেরকে কানেক্ট করার, এবং আমরা যেহেতু আমরা জানি যে আসলে এই সময় অনেকেই বাড়িতে আছে, তার জন্য বাড়িতে আছে তার জন্য আসলে নেটের প্রবলেমের কারণে তাদেরকে জয়েন করতে একটু প্রবলেম হচ্ছে, আমরা চেষ্টা করছি আপনারা, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা এখনই আমাদের পরবর্তী যারা গেস্ট আছে তাদেরকে আমরা জয়েন করাবো, এবং তাদেরকে আমরা হচ্ছে
চেষ্টা করব যে তাদের যে মনোভাবগুলো সেগুলো তুলে ধরার জন্য। তার মাঝখানে আমি আপনাদেরকে বলে দিতে চাই যে আমাদের অতি শীঘ্রই আমাদের বঙ্গবন্ধু অলিম্পিয়ার, যেটি আমাদের বিউ রেডিওর একটি আমি যদি বলি সবচেয়ে বড় যে প্রোগ্রাম যেটি বলি, সেটি হচ্ছে আমাদের বঙ্গবন্ধু অলিম্পিয়ার, যেটি খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। এর জন্য আপনারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, যেটি হচ্ছে www.buradio.org, এবং এছাড়াও আপনারা ফেসবুকে আমাদের সাথে কানেক্ট হতে পারেন, যেটি হচ্ছে www.facebook.com/buradio.org, এবং আমাদেরকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদেরকে লিংকডইনেও আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদেরকে অ্যাপস এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদেরকে সব মাধ্যম থেকেই কিন্তু আমাদের সাথে আপনারা যুক্ত হতে পারবেন। আমাদের রেগুলার যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলোর সাথেও আমরা আশা করব আপনারা অ্যাড হবেন এবং আমাদের পাশে থাকবেন, এটি আমরা আশা করছি। তো আমরা চেষ্টা করছি আমাদের পরবর্তী যে গেস্ট আছে তাদের সাথে কানেক্ট হওয়ার জন্য। আমরা আগেও বলেছি যে আমরা চেষ্টা করেছি যে আসলে নেট প্রবলেমটা যেন উতরে আমরা আমাদের গেস্ট যারা বাকি আছে তাদের সাথে যোগাযোগ করতে পারি। তো আপনাদেরকে আবারও আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, যে ঈদ উল আজহা আমরা বিভিন্ন আসলে কি বলবো যে সবসময় যেভাবে কাটাই তার থেকে অনেক ভিন্ন ভাবে আমরা ঈদ উল আজহা কাটাচ্ছি সবাই সবার পরিবারের সাথে অবশ্যই। তো আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন, এবং আপনাদের পরিবারের যারা সদস্য আছে তারা এই প্যান্ডেমিক সিচুয়েশনেও তারা সবাই সুস্থ আছেন, এবং যদি কেউ অসুস্থ হয়ে থাকে তারাও আশা করছি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। আমাদের হচ্ছে বিউ রেডিওর পক্ষ থেকে আপনাদেরকে সবসময় আপনাদের প্রতি কৃতজ্ঞতা যে আপনারা আমাদের বিউ রেডিও প্ল্যাটফর্মটাই কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য, মানে আমাদের যারা দর্শক আছে তাদের জন্যই কিন্তু আমাদের এই কষ্ট। আমাদের টিম মেম্বার যারা আছে তারা দিন রাত অনেক কষ্ট করে কিন্তু আমাদেরকে এই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করা বলি বা আমাদের প্রোগ্রামগুলোর জন্য সবভাবে কাজ করে। তো আমরা চেষ্টা করছি আমাদের পরবর্তী গেস্ট আছে, আমরা পরবর্তী গেস্টের কাছে চলে যাওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে সমাজবিজ্ঞান বিভাগ থেকে আবারও যুক্ত হয়েছে নিশাত জাহান। আমি নিশাতকে জয়েন করার চেষ্টা করছি। নিশাত তুমি কি শুনতে পাচ্ছ? নিশাত এখনো কানেক্ট হতে পারেনি। রেজওয়ানা আপুর কাছে জানতে চাচ্ছি যে আপু আসলে আমরা তো আজকে অলরেডি অনেকগুলো ডিপার্টমেন্টের সাথে কানেক্ট হলাম, অলরেডি অনেকগুলো ডিপার্টমেন্টের সাথে আমরা গল্প করলাম, কথা বললাম। তো সেখান থেকে হচ্ছে আমরা একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমার কাছে এমন অনেকেই ছিলেন ক্যাম্পাসে যাদের সাথে হয়তো আগে চেহারায় পরিচিত কিন্তু ওইভাবে কথা হয়নি, আপনারা হয়তো সেরকম অনেকেই আছে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে যাদের সাথে চেহারা পরিচিত ছিল কিন্তু আজকে সামনাসামনি কথা বলার সুযোগ হলো বা কথা বলতে পারলাম, আপনার কাছে এই বিষয়টি কেমন লাগলো রেজওয়ানা? ফাইয়াজ ধন্যবাদ তোমাকে, আসলেই ভালো লেগেছে, যাদেরকে চিনি কিন্তু কথা হয়নি তাদের সাথে এভাবে কানেক্ট হতে পেরে ভালো লেগেছে, এবং বিউ রেডিওকেও ধন্যবাদ যে এভাবে কানেক্ট করাতে পেরেছে আমাদেরকে। আমরা আরজি হিসেবে অনেকটা হচ্ছে কথা বলে আড্ডা দিয়ে তাদের সময়কে উপভোগ করেছি এবং অবশ্যই নিজেদের সময়। ওকে তো বলতে চাচ্ছি যারা যুক্ত হতে পারেনি তাদেরকে আন্তরিকভাবে দুঃখিত, আমরা চেষ্টা করেছিলাম, তারা অনেক চেষ্টা করেছে, আমাদের ভালো লাগতো তাদের সাথেও কথা বলতে পেরে, কিন্তু যেহেতু শেষ পর্যায়ে এসে পারিনি সেহেতু আমাদেরকে অনুষ্ঠানটি শেষ করতে হচ্ছে, কারণ অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, অনেকটা সময় কাটিয়েছে। তো ফাইয়াজকে বলবো বিদায় নিয়ে অনুষ্ঠানটি শেষ করতে এবং শেষবারে ধন্যবাদ আপু। জি ধন্যবাদ আপুকে। আসলে হচ্ছে আপু একটা কোশ্চেন করেছিলেন বা আবির্ভাবে প্রশ্ন করেছিলেন যে আসলে আমি হচ্ছে এখানে যদিও অনস্ক্রিনে অনেক কিছু অনেক কথা বলাটা আসলে কিরকম ভাবে যায় আমি জানি না, বাট সেই জায়গা থেকেই বলছি যে আমি পার্সোনালি বলছি এখানে যে আসলে এখানে ডাউটের কিছু নাই। আমার বলবো আমার ইউনিভার্সিটি লাইফে সবচেয়ে কাছের মানুষ সে হচ্ছে যার বিষয়ে আমরা কথা বলছিলাম, তো আমার খুব ভালো লাগতো যদি সে আজকে আমাদের সাথে কানেক্ট হতে পারতো। সে কয়েকবার চেষ্টা করেছে কিন্তু কানেক্ট হতে পারেনি, ইনশাল্লাহ আমরা আগামী কোনো প্রোগ্রামে তাকে কানেক্ট করার চেষ্টা করব। এবং আমরা যদি বলি আজকে যেই যে ডিপার্টমেন্ট আমাদের সাথে আজকে কানেক্ট হতে পারেনি তাদের পক্ষ থেকে আমি যদি নিজে বলি যে তাদের পক্ষ থেকে আমি যদি কিছু বলতে চাই সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের আজকে যেই যে ডিপার্টমেন্ট কানেক্ট হয়েছে তাদের সবাই তো কথা শুনেছে, এবং আসলে ব্যাড লাক বলবো যারা হচ্ছে নেটওয়ার্ক প্রবলেমের জন্য কানেক্ট হতে পারেননি তাদেরকে, তাদের ডিপার্টমেন্টের হয়ে আমি সবাইকে আসলে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তাদের হয়ে আমি বলছি যে ইনশাল্লাহ সামনে আমরা আবার এই প্রোগ্রামটি আবার সামনে আমরা আনবো, কারণ আমরা আসলে বুঝতে পারিনি যে এত বেশি রিচ পাবো আমরা এই প্রোগ্রামটাতে বা এত বেশি ভিউয়ার্স আমরা এই প্রোগ্রামটিতে পাবো, এবং আমাদের প্রোগ্রামটি সবাই অনেক ভালোবেসেছে। সবচেয়ে বড় কথা এই প্রোগ্রামটি আমি
এবং পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে রেজওয়ান আপু অনেক বেশি পছন্দ করেছে, এবং এই পছন্দের জায়গা থেকে আমরা এই প্রোগ্রামটি আবারও করব ইনশাল্লাহ। যারা কানেক্ট হতে পারেনি তারা সামনে আবারও কানেক্ট হবে। এবং সবাইকে আজকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রায় আমি দেখতে পাচ্ছি 2 ঘন্টা 13 মিনিট আমরা ছিলাম, এবং আমাদের সাথে যারা দর্শক ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের জ্ঞাতার্থে বলে দিচ্ছি, আমাদের বিউ রেডিওর আগামীকাল এবং পরশু দিন যে প্রোগ্রাম দুটি আছে সেটি হচ্ছে বাংলাদেশের 40টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের 40 জন স্টুডেন্টের সাথে আমাদের হচ্ছে প্রোগ্রাম, যেটি আসাদুজ্জামান ইদ্রিস ভাইয়া হচ্ছে হোস্ট করবেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেই প্রোগ্রামে যেন আপনারা থাকেন, এবং আমাদের বাংলাদেশের অন্যান্য ইউনিভার্সিটি গুলোর যারা স্টুডেন্ট আছে তাদের ঈদ কিভাবে কেটেছে এবং তারা তাদের ক্যাম্পাসে কি কি মিস করে, এবং আরো অজানা অনেক তথ্য এবং অজানা অনেক গল্প নিয়ে আসলে আমাদের প্রোগ্রাম গুলো, এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন যারা আমরা বিউ রেডিওতে অক্লান্ত পরিশ্রম করছি, এবং আমাদের টিম মেম্বাররা যারা পরিশ্রম করে আপনাদের সামনে ইউনিক কিছু প্রোগ্রাম আনার চেষ্টা করছে, এবং সামনে আপনারা আরো অনেক চমক পাবেন ইনশাল্লাহ। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আমার জায়গা থেকে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। রেজওয়ান আপুর কাছে চলে যাচ্ছি, এবং পরবর্তীতে আমরা আজকের প্রোগ্রামটি শেষ করে দিব। আমিও বিদায় জানাচ্ছি। ফাইয়াজ, তোমাকে অসংখ্য ধন্যবাদ কোহোস্ট হিসেবে এতক্ষণ আমাকে সাথে দেওয়ার জন্য, এবং সুষ্ঠুভাবে আমাদের প্রোগ্রামটা চালিয়ে নেওয়ার জন্য, এবং যারা যুক্ত হতে পারেনি তাদের জন্য আবারও দুঃখ প্রকাশ করছি, এবং আমার জায়গা থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক আবারও সবাইকে, এবং যে যেখানে আছেন সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, এবং ঘরে থাকবেন, এবং অবশ্যই অবশ্যই বিউ রেডিওর সাথে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপুকে, এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আশা করছি আমরা শীঘ্রই আবার আসবো আপনাদের সাথে, আপনাদের সামনে, আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের এই প্ল্যাটফর্ম বিউ রেডিওতে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম।